ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. فأعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا إنما الخمر والميسر والأنصاب والأزلام رجس من أعمال الشيطان فاجتنبوه لعلكم تفلحون. وقال الله سبحانه وتعالى يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول ولا تبطلوا أعمالكم. عن أنس بن مالك سمعت رسول الله صلى الله عليه وسلم قال إن من أسرى شهر وعير فعيل وأكثر الجهل وأكثر الجنى وأكثر شرب الخمر ويكل الرجال وأكثر النساء. عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى. كنا يا رسول الله من أبى؟ قال من أتاني دخل الجنة ومن أساني فقد أبى. عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من عمل عملا ليس عليه أمرنا فهو ردون. সম্মানিত উপস্থিতি, সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বারগায়ে শুকরিয়া জ্ঞাপন করব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দূর দূরান্ত থেকে আমাদেরকে এখানে এসে বসার তৌফিক আদা করেছেন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মালিক ইয়াউমিদ দ্বীন তারই সেখানে বসাই তারই তারিফ আমরা করে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে সমগ্র মানব জাতির শিক্ষক, সমগ্র মানব জাতির পথ প্রদর্শক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর শতকোটি সালাত ও সালাম বর্ষিত, আমরা বলি আল্লাহুম আমিন। আপনাদের সাকার ঘাট যুব কমিটির আয়োজনে এই প্রোগ্রাম, লোকজনের পরিস্থিতি দেখে ভালোই লাগছে, মোটামুটি লোকজন হয়েছে, খারাপ কিছু না। তো আজকে আমার সংক্ষিপ্ত বক্তৃতার বিষয় হচ্ছে সামাজিক জাহেলিয়ত। উক্ত বিষয়ে তথ্য এবং তত্ত্ববোধ আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ আজিজ। তার পূর্বে সামনে যারা বসে আছেন তাদেরকে একটা প্রশ্ন, আমার বক্তৃতা সরাসরি শুনেছেন ইন্টারনেটে না, আমাকে দেখে বক্তৃতা শুনেছেন, হাত তুলেন তো কজন আছেন? আচ্ছা, এই চার পাঁচজন, ঠিক আছে, হাত নামান। আমিও আইডিয়া করছিলাম আমার বক্তৃতা হয়তো আপনারা শোনেননি, বেশিক্ষণ কথা বলবো না, এক ঘন্টা মতো কথা বলবো, বসে বসে শুনবেন, কোরআন এবং হাদিস থেকে আলোচনা হবে, এই কোরআন এবং হাদিস মূল্যায়ন করবেন, নিজের জীবনে অ্যাপ্লাই করবেন। তো উক্ত বিষয়ে তথ্য এবং তত্ত্ববল আলোচনা করার পূর্বে একটা কথা বা কয়েকটা কথা আপনাদের সামনে আমি বলছি, সাধারণত বক্তাদের মুখে কথাগুলো শুনতে পাবেন না। তো তার এক নম্বর কথা হলো, এই জলসা দিয়েছেন, আয়োজন হয়েছে জলসার, উদ্দেশ্য কি বলেন তো? ইসলাম দিন শিক্ষা, তাই না? ইমানের ভোল্টেজটাকে একটু বাড়ানো। তো যুব কমিটির পরিচালনায় জলসা হচ্ছে, যুব কমিটি মানুষকে সুযোগ করে দিয়েছে যে মানুষ দিন শিখবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন মদে উপকার আছে, তারপরে এক পর্যায়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মদকে হারাম ঘোষণা করেছেন, জানেন তো? মদে উপকার এতটাই কম যে
ক্ষতি এতই বেশি যে মদকে হারাম ঘোষণা করা হয়েছে, এটা আমরা জানি তো। তো জলসায় আসবেন, দিন শিখবেন, এটা যে উপকার। এখন এই জলসার মাধ্যমে যদি কারোর ক্ষতি হয় আর ক্ষতিটা যদি উপকারের তুলনায় বেশি হয় তাহলে তো অনেক বড় ক্ষতি, তাই না? আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে? কারণ আপনাদের কথাটা একটু কেমন লাগে আমার কাছে, অর্থাৎ আমার কথাটা কেমন লাগে আপনাদের কাছে? এখন রাস্তাঘাটে কেউ গিয়েছেন এর মধ্যে, এই 10-20 মিনিটের মধ্যে? ওই যে রাস্তা দিয়ে চলাচল করছে ওদেরকে খেয়াল করেছেন? বেশিরভাগ মানুষ জেনায় ব্যস্ত। ওখানে যুব কমিটি যে জাল সাজিল, জাল সাজা উপকার হবে, ডবল ক্ষতি ওখানে হবে। কথা খুব কঠিন, কিছু কথা আপনাদের সামনে বলবো, পাথরের মতো বসে থেকে শুনবেন। তো যেটা বলছিলাম যে বাচ্চা ছেলে একটা হারিয়ে গিয়েছে, মাওলানা সাহেব বললেন ওনাকে পেলে যেখানে রাখার দরকার রাখবেন। আমি তো ভাবছি বাচ্চার মা হারিয়ে যাওয়ার কথা। রাস্তাঘাটের যা পরিস্থিতি দেখলাম তাতে তো মনে হয় না এটা একটা জালসার প্রোগ্রাম। মানুষ কি পেটকে একটা দিনের জন্য কন্ট্রোল করতে পারে না, 3-4 ঘন্টার মতো কন্ট্রোল করতে পারে না যে রাস্তায় খাবারের দোকান বসাতে হবে? প্রোগ্রাম করলে প্রোগ্রামের মতো প্রোগ্রাম করতে হবে। কোন ব্যক্তি যদি কোরআন তেলাওয়াত করে তা শুনতে হবে মনোযোগ সহকারে, এটা একজন মুসলমানের ইমানি দায়িত্ব। এখানে কোরআন হাদিসের আলোচনা হবে আর ওখানে জিলাপিওয়ালা জিলাপি বসবে, ও কি হিন্দুর বাচ্চা নাকি? ও জিলাপিওয়ালা জিলাপি বেচবে কেন? একটা দিন ব্যবসা না করলে ওর চলে না। দিন শিখবেন, দিন জানবেন। মসজিদে এখন মানুষ আর যায় না, তো এই জন্য কমিটি জালসার ব্যবস্থা করেছে। এখানে 5 জন মাওলানাকে ডেকে 5টা কথা শুনবেন, কোরআন হাদিসের কথা শুনবেন, সেগুলাকে মেনে চলবেন। রাস্তাঘাটের পরিস্থিতি দেখে মনে হচ্ছে যেন কিয়ামতের মাঠ। কিয়ামতের মাঠ মানে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আল্লাহ রাসূল কিয়ামতের মাঠের অবস্থা একটু বর্ণনা দেন তো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে কিয়ামতের মাঠে মানুষ পতঙ্গের ন্যায় উড়তে থাকবে, কিয়ামতের মাঠে মানুষ বিক্ষিপ্ত ভাবে ছোটাছুটি করতে থাকবে। বাবা তার ছেলেকে চিনতে পারবে না, ছেলে তার বাবাকে চিনতে পারবে না, স্বামী তার স্ত্রীকে চিনতে পারবে না, স্ত্রী তার স্বামীকে চিনতে পারবে না, মা তার সন্তানকে চিনতে পারবে না, সন্তান তার মাকে চিনতে পারবে না। মানুষ এত ব্যতিব্যস্ত থাকবে। এক পর্যায়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা কিয়ামতের মাঠে মানুষ থাকবে উলঙ্গ, খালি পদ, মানুষ থাকবে উলঙ্গ, পায়ে থাকবে না স্যান্ডেল, মানুষ উলঙ্গ থাকবে, পোশাক থাকবে না। আয়েশা রাদিয়াল্লাহু আনহা এই কথা শুনে বলছেন, আল্লাহর রাসূল বলেন কি, আরে এই দুনিয়াতে আমাকে তো কেউ সেভাবে দেখেনি আর আপনি বলছেন যে কিয়ামতের মাঠে উলঙ্গ থাকবো, মানে আমি আয়েশা উলঙ্গ থাকবে, এটা হয় কি করে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আয়েশা কিয়ামতের মাঠে সবাই উলঙ্গ থাকবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আয়েশা কিয়ামতের মাঠটা এত ভয়ঙ্কর হবে, এত কঠিন একটা জায়গা হবে, ওখানে কেউ কারোর দিকে তাকাবে না, কেউ কারোর দিকে তাকাবে না। কিয়ামতের মাঠ হবে অতীব ভয়ঙ্কর এবং কঠিন, আপনি গিয়ে দেখেন কেউ কারোর দিকে তাকাচ্ছে না, সব জোড়া জোড়া, সব ব্যস্ত, নিজের নিজের নিয়ে ব্যস্ত, প্রোগ্রাম করছেন, এটা উপকার হবে না, এতে ক্ষতি হবে। বললাম মদের মতো ক্ষতি হবে, কেমন একটু উপকার আছে, আল্লাহ বলেন, তারপর আল্লাহ ঘোষণা করেন না এটা হারাম। জালসা শুনলে উপকার হবে যদি মানেন, তবে কোনো কিছুর উপর আমল করলে তবে, কিন্তু এই যে ক্ষতিটা হচ্ছে। আচ্ছা বাবা এখানে রয়েছে, মা হয়তো কোন দিকে আছে জানি না, মা মনে হয় সামনের দিকে আছে, আর ছেলে মেয়ে তো আজকে খোলা পেয়েছে একদম, চলো বাবা এখানে মা ওখানে, তা হামলো গুদার যাকে যো মর্জি চাই করো। মুসলমানকে বোঝানো গেল না, দিন ধর্মের আলোচনা হবে, মানুষ 20 কিলোমিটার দূর থেকে আসবে, এসে চুপচাপ বসে ধর্ম শুনবে, ইসলামের কথা শুনবে, কোরআন এবং হাদিসে যা রয়েছে তা পুঙ্খানুপুঙ্খ মানবে। ওই যে যুবকরা রাস্তায় চলাচল করছে এদেরকে দেখে লজ্জা হয়, যুবক কাকে বলে আপনাকে আমি দেখাই, তারপর আমি আলোচনায় যাব। আপনাকে আমি যুবক দেখাচ্ছি, একজন সাহাবি দাঁড়িয়ে আছে, হয়তো জীবনে নামাজ পড়েনি, তো একটা কোরমা খেজুর তুলে তুলে খাচ্ছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, কে যাবে ওই যুদ্ধের প্রান্তরে? ওখানে কেউ যদি গিয়ে শহীদ হয়ে যায় মরলেই ওপারে জান্নাত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি যখন এই ঘোষণা করলেন, জনৈক ব্যক্তি যখন খেজুর খাচ্ছিলেন বা কোরমা খাচ্ছিলেন,
সঙ্গে সঙ্গে ফেলে দিয়ে বলছেন চলেন আই এম রেডি টু গো দেয়ার। কই আল্লাহর রাসূল, আমি প্রস্তুত, চলেন আমি যাব, আমি কাফেরদেরকে শেষ করে দিয়ে আমি শহীদ হয়ে জান্নাত চাই আমি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরবর্তী সময় বলছেন যে সাহাবীরা খেজুর খাওয়ার তর সইতে পেরেছিল না ওই সাহাবীকে আমি দেখলাম জান্নাতের মধ্যে ঘুরে বেড়াচ্ছে। সুবহানাল্লাহ বলবেন না? জানেন কি সুবহানাল্লাহ বলে কি হয়? যত ফাঁকা জায়গা আছে গোটা পৃথিবীতে সব নেকিতে পরিপূর্ণ হয়ে যায়। এখন যদি আপনি বলেন যে নেকি নেবেন না তো চুপচাপ বসেন। এ হচ্ছে সাহাবি আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন 18 থেকে 20 বছর বয়সে একজন সাহাবি যুদ্ধক্ষেত্রে গিয়ে ধরা পড়েছেন, তার দল হেরে গিয়েছে। জনৈক সাহাবি ধরা পড়ার পর সে দেশের বাদশাহ তাকে বলছে শোনো তোমার চেহারায় আমি মুগ্ধ হয়েছি, তোমার মতো এত সুন্দর বালক আমি দেখিনি, এত সুন্দর যুবক আমি দেখিনি, তাই আমি তুমি আমাদের কালেমাকে মেনে নাও, তুমি খ্রিস্টান হয়ে যাও, তাহলে আমি আমার কলিজার টুকরে একটা মেয়ে রয়েছে ফুটফুটে সুন্দর চাঁদের মতো একটা পরীর মতো দেখতে মেয়ে রয়েছে তার সঙ্গে তোমার বিবাহ দিব, অর্ধেক সম্পত্তি দিব। ছেলেরা বলছে আমি মুসলমানের বাচ্চা, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি হাতে বাইয়াত করেছি, আমি বলেছিলাম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই বাক্য যে ব্যক্তি বলে সে ব্যক্তি অন্য কোন ধর্মে ধর্মান্তরিত হতে পারে না। তারপরে তাকে বলা আছে আব্দুল্লাহ শোনো তোমাকে আমার পছন্দ হয়েছে তাই বলছি, নয়তো তো আমার নির্দেশে এখনই পরীরা তোমার ঘোড়াটাকে নামিয়ে দিত। তোমাকে আমি বলতে চাইছি তুমি এখনো মেনে নাও, শুনে রাখো আমার অর্ধেক সম্পত্তি দিব, আমার ক্ষমতা যে বাদশাহী তার অর্ধেক দিয়ে দেবো, আমার কলিজার টুকরা মেয়েটাকে দেবো, তোমার মতামত কি? তিনি বলছেন জিনা, যিনি একবার আল্লাহকে মেনে নিয়েছেন, যিনি একবার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী হিসেবে মেনে নিয়েছেন তিনি কখনো এই কাজ করতে পারেন না। এই কথা বলার পরে বাদশাহ রেগে গেলেন, বাদশাহ দুই প্রহরীকে বললেন এই তোমরাকে নিয়ে যাও, ওই যে দেখছো কড়াইয়ের উপরে তেল টকবক টকবক করে ফুটছে, তলায় আগুন জ্বলছে, দেখে মনে হচ্ছে যেন জাহান্নামের উপরের অংশ, এমন ভাবে টকবক টকবক করে আগুন ওই তেলটা ফুটছে। তাদের প্রহরীকে বলা হলো যাও আব্দুল্লাহকে নিয়ে যাও, ওই তেলের কড়াইয়ের মধ্যে চুবিয়ে মেরে ফেলো। আব্দুল্লাহকে তারা নিয়ে যাচ্ছে, নিয়ে যাচ্ছে, নিয়ে যাচ্ছে। আব্দুল্লাহ তেলের কড়ার সামনে দাঁড়িয়ে অঝরে কান্না শুরু করে দিয়েছে, খুব মানে কষ্ট পেয়ে কান্নাকাটি করছে। এবার দুই প্রহরী বুঝতে পেরেছে, তারা এটা বুঝেছে আব্দুল্লাহ মনে হয় মত পরিবর্তন করেছে, তাকে রিটার্ন নিয়ে চলে গেছে বাদশাহ দরবারে। বাদশাহ এসে বলছে বাদশাহ এই তেলের কড়ায় দেখে কাঁদতে শুরু করেছে, মনে হয় আপনার মেয়েকে বিয়ে করবে, ক্ষমতার লোক কি আর কেউ সামলাতে পারে। এই কথা বলছে আব্দুল্লাহ তখনও অঝরে কেঁদে যাচ্ছেন। আব্দুল্লাহকে জিজ্ঞাসা করা হলো এই তুমি তাহলে আমাদের ধর্মটাকে গ্রহণ করো, আমি তাহলে তোমাকে ব্যবস্থা করে দিচ্ছি। তো বলছে কে বললো আমি আপনার ধর্ম গ্রহণ করব, আপনাকে কে খবর দিল? আরে আমি আল্লাহর তাওহীদের উপর বিশ্বাস করেছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক নবী রাসূল বলে স্বীকার করেছি, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ বলে স্বীকার করেছি, আমি কোনো ধর্মান্তরিত হতে আসিনি। তখন পরিদয়ের দিকে বাদশাহ এটা খুব খারাপ দৃষ্টি দিয়ে বললো যে কে শুনালো এই সংবাদ তোমাদেরকে? তোমার যে দেখুন উনি কান্নাকাটি করছিলেন তাই। এখন বাদশাহ তাকে জিজ্ঞাসা করছে আব্দুল্লাহ বয়স কত? 18, 20 অথবা 22। আপনাকে আমি বুঝাচ্ছি দেখুন, যুবক কাকে বলে? যুবক মানে এভাবে মেয়ের হাত ধরে ঘুরে বেড়াবে, এভাবে মেয়ের পেছনে পেছনে ঘুরে বেড়াবে, এর নাম যুবক নাই। যুবক কাকে বলে আপনাকে আমি দেখাচ্ছি। আব্দুল্লাহ তুমি কি ব্যাপার, তাহলে কড়াইয়ের কাছে গিয়ে কান্নাকাটি কেন শুরু করলে? যদি আমার মেয়েকে বিয়ে না করো বা যদি তুমি ভয় না পাও। তো আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বলছে শুনুন বাচ্চা, আপনাকে সম্মান দিয়ে একটা কথা বলি, আমার বয়স 18, 20 অথবা 22, আমার বয়স অল্প বয়স, তা আমি ভাবছি আল্লাহ একটা সুযোগ পেয়েছি শাহাদাতের মৃত্যু বরণ করার জন্য, আমি একটা সুযোগ পেয়েছি আল্লাহ রাস্তায় জীবন দেওয়ার জন্য। আল্লাহ রাস্তায় জীবন দেওয়ার কজনের সৌভাগ্য হয়? আমি দেখলাম আল্লাহ তুমি আমাকে সৌভাগ্য করেছ, তোমার রাস্তায় জীবন দিব। তা আমি ভাবছি আল্লাহ আমার অল্প বয়স, ইসলামের এমন কিছু খেদমত করতে পারিনি, তাই ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করছিলাম আর মনে মনে বলছিলাম আল্লাহ আমার মাথায় যতগুলো চুল আছে ততগুলো আব্দুল্লাহ তুমি তৈরি করে দাও, প্রত্যেকটা আব্দুল্লাহ ওই মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যাবে। লজ্জা থাকার দরকার মুসলমানের, যুবকরা কালেমার পতাকা নিয়ে চলবে, কেউ তাদের কিচ্ছু করতে পারবে না। উমার রাদিয়াল্লাহু তাআলা আপনার উমারের নাম শুনে মনে হবে যে বয়স 40, জিনা ওনার বয়স 22 অথবা 24।
উমর রাদিয়াল্লাহু আনহু খোলা তরবারি নিয়ে চলে আসছে, আমির হামজা রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রসুলকে বলছে, আল্লাহ রসুল দরজাও খোলা আছে, উমরের হাতে তরবারি খোলা, এখনই কি বন্ধ করে দেবো? নইলে উমর এসে হয়তো আপনাকে আক্রমণ করতে পারে, একটা ঝামেলা হয়ে যাবে। আমরা চাইছি না ঝামেলা করতে। মানুষ আস্তে 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 ইসলাম গ্রহণ করছে, লুকিয়ে লুকিয়ে ইসলাম গ্রহণ করছে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ও চাচা আমার পাশে বসে আছে জিব্রাইল, এখনই সংবাদ দিল উমর দিন ইসলাম গ্রহণ করবে। উমর রাদিয়াল্লাহু আনহু চলে আসলেন, এসে বলছে, সত্যি কি আপনি আল্লাহর মনোনীত রসুল? আল্লাহ রসুল বলছে, না আমি, হ্যাঁ অবশ্যই আমি আল্লাহর মনোনীত রসুল। তো বলছে, আপনি যে সালাত আদায় করেন দুই রাকাত, এটা কি ওই আল্লাহর তরফ থেকে যে আল্লাহ আপনাকে নবী বানিয়েছে? তো বলছে, জি হ্যাঁ ওই আল্লাহর তরফ থেকে। তো উমর বলছে, ঘরের মধ্যে বসে আসেন কেন, চলেন না দেখি, চলেন যাই দেখি, আরে বাইরে কোন মায়ের লাল আছে দেখি না, আমাদেরকে ঠেকাই, ক্ষমতা কোথায় দেখাচ্ছেন? লোকের মেয়ের পিছনে ঘুরে ক্ষমতা দেখাচ্ছেন, জেনা করে ক্ষমতা দেখাচ্ছেন? শক্তি রয়েছে ইসলামের কাজে খাটান। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের অন্ধকারে পালিয়েছিল মক্কা থেকে মদিনায় হিজরত করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সঙ্গী হয়েছিল, পৃথিবীর মুখে অন্যতম সাহাবী উমর রাদিয়াল্লাহু আনহু যখন তিনি হিজরতের সময় চলে আসলো, তার তার উটটা নিয়েছে আর পায়ে একটা ঘোঙর বেঁধেছে। ঘোঙর বুঝেন কি, ঘোঙর না কি বলেন আপনারা, ওই যে মেয়েরা পায়ে দিয়ে হাঁটলে যে আওয়াজ হয় না, মানে ঘোড়া হাঁটছে কি বলে, নুপুর, নুপুর, জি ওই নুপুর বেঁধেছে উটনির পায়ে। এবার কাবার মধ্যে দিয়ে ঘুরছে, দেখেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি লুকিয়ে চলে গিয়েছিল, কেউ যদি জানতে পারে পেরে যায় আটকে দিবে। এবার উমর রাদিয়াল্লাহু আনহু দেখেন কত বড় সাহস, কত বড় বাপের বেটা, ক্ষমতা থাকলে কি করতে হয় এটা দেখেন। উমর রাদিয়াল্লাহু আনহু কাবার চারপাশে উটটাকে ঘুরাচ্ছেন আর চট করে একজন মানুষের সামনে দাঁড়িয়ে বলছে, তোমার নাকি একটা যুবক ছেলে আছে? বলে, জি হ্যাঁ। তো তুমি যদি মনে করো যে তুমি ওই সন্তানের পিতা ছিলে এতদিন, আর থাকবে না তোমার সন্তান, উমর ওই রাস্তা দিয়ে যাবে জিয়া এতে মক্কা মদিনায় যাবে, তো কোনো বাপের বেটা থাকলে পাঠিয়ে ওখানে, এর নাম উমর। আবার ঘুরতে ঘুরতে একটা মেয়ের সামনে দাঁড়িয়ে বলছে যে, তোমার নাকি একটা খুব বীর পুরুষ একটা ভাই রয়েছে, তো তুমি কি চাও যে তোমার ভাইটা শেষ হয়ে যাক? উমর ওই রাস্তা দিয়ে যাবে, যাও আটকেও আমাকে, চিন্তা করো। এর নাম হচ্ছে উমর। ক্ষমতা থাকলে ইসলামের ব্যাপারে ক্ষমতা দেখান। আজকে আপনি আমি বসে আছি তাই আজকে ইসলাম এত নিচু জায়গায় চলে গেছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার কথা ভাবুন, আর আজকে আমরা কোন জায়গায় গেছি। আজকে একটা প্রোগ্রাম হয়েছে, এই প্রোগ্রামেও মানুষকে ভালো করে দিন শিখতে দেবে না। আরে প্রোগ্রামের দিনে এরা প্রোগ্রাম করুক, তোমরা জিলাপি খাও, কথা শুনতে হলে পাথরের মতো বসে কথা শুনতে হবে। বহু দূর দূরান্ত থেকে আমরা আসি, আমাদের উদ্দেশ্য হচ্ছে দিন ইসলামকে সঠিকভাবে মানুষকে তুলে ধরা, আর মানুষ তার জীবন পরিবর্তন করবে। কথা শুনলে 20 বছর মনে রাখতে হবে যে এই বক্তব্য শুনলাম, 20 বছর শাহিনুর রহমান এই গ্রামে আসবে না, এখন 20 বছর যাবত এই কথাটাকে লালন পালন করব। আপনার জীবনকে বদলানোর জন্য এসেছি, আল্লাহ যদি হেদায়েত করে ইনশাল্লাহ আপনি হেদায়েত পাবেন বলে আমি মনে করি। কারণ বর্তমান জামানা ফেতনার জামানা, 98 জন আলেমরা মিথ্যা কথা বলে বক্তৃতা করছে। আমি বলছি না যে আপনি মিথ্যাবাদী, আমি বলছি 98 জন আলেম মিথ্যা কথা বলে বক্তৃতা করছে। শুরু করুন একবারে আসসালামু আলাইকুম থেকে শুরু করে একবারে শেষের আসসালামু আলাইকুম পর্যন্ত যত কথা বললো সব বানানো কাহিনী। শুনেন এরকম বক্তার বক্তৃতা? তুফাজ্জল ভৈরবী, নাম শুনেছেন? বাংলাদেশের। তো উনি বলছেন, যখন উসমান রাদিয়াল্লাহু আনহুকে চাকু মারা হলো, খঞ্জর মারা হলো, তো তিনার বুকে লেগে গেল আর এত পরিমাণে রক্ত ঝরতে লাগলো, এত পরিমাণে রক্ত ঝরতে লাগলো। তো বলছে, সামনে কাতারে উসমান রাদিয়াল্লাহু আনহু সালাত আদায় করাচ্ছেন, নামাজ পড়ছেন, বলছে পেছনের কাতার অব্দি ভিজে গেল রক্তে। একটা মানুষের অকুণ্টাল রক্ত থাকে গো। আমি ভাবলাম তাহলে মসজিদটা মনে ছোট ছিল, মসজিদে গিয়ে দেখলাম এক মিশরীকে জিজ্ঞাসা করলাম যে, ভাই কতজন লোক এক সময় নামাজ আদায় করে এই মসজিদ নবমীতে? তো বলছে 16 লাখ মতন হবে। বুঝতে পারলেন, 16 লাখ মানুষকে ছাপিয়ে রক্ত নাকি বাইরে যায়। কত গাঁজাখুরি বক্তা এরকম চলেছে, কোরআন হাদিস নেই, সুর সারি নিয়ে ব্যস্ত, জীবনকে পরিবর্তন করতে হবে, প্রত্যেকটা কথা হবে কোরআন এবং হাদিস থেকে, আমাদের লজ্জা হয় আমাদের ঘেন্না হয়। এই পৃথিবীর একজন ব্যক্তি, একজন খ্রিস্টান ব্যক্তি
উনি বলছেন গোটা পৃথিবীর মধ্যে আমি লিস্ট করা শুরু করলাম সবচেয়ে ভালো মানুষকে, সবচেয়ে বড় বিজ্ঞানীকে, সবচেয়ে বড় শিক্ষককে, এই করতে 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 একটা লিস্ট বানিয়ে দিলাম, 100 জনকে পেলাম গোটা পৃথিবীতে। তার মধ্যে 1 নম্বরে যে আছে তার নাম কি জানেন? মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওটা আমার নবী, ওটা আপনার নবী, ওটা গোটা মানব জাতির নবী। আপনার কত সৌভাগ্য যে আপনি মুসলমান ঘরে জন্মগ্রহণ করেছেন, এই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আপনি মূল্যায়ন করতে পারেননি। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী আপনাকে জানতে হবে, আল্লাহ রাসূল কি করেছেন আপনাকে জানতে হবে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী পড়ে অন্যজনা বলে যে এর মতো জীবনী হয় না। নাম শুনেছেন গান্ধীজি? আপনার পকেটে টাকা আছে ওতেই আছে ও ছবি। গান্ধীজি একজন ব্যারিস্টার ছিলেন, উনি কি বলছেন জানেন? গান্ধীজি বলছেন যে আই হ্যাভ রিড আ লটস অফ বায়োগ্রাফি ইন মাই লাইফ, হোয়েন আই গট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বায়োগ্রাফি ইন মাই হার্ট আই রিড ইট থরলি, আই টোল্ড টু দা ওয়ার্ল্ড অনেস্টলি দা বায়োগ্রাফি ওয়াজ অ্যান ইউনিক অ্যান্ড আনপ্যারালাল। উনি বলছেন আই হ্যাভ রিড আ লটস অফ বায়োগ্রাফি ইন মাই লাইফ, আমার জীবনে আমি বহু জীবনী পড়েছি আমি এতদিন পর্যন্ত। উনি বলছেন যখন বলছেন কথাটা গান্ধীজি যে আমার জীবনে আমি বহু জীবনী গ্রন্থ পড়েছি, হোয়েন আই গট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বায়োগ্রাফি ইন মাই হ্যান্ড, যখন আমি আমার হাতে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীটা পেলাম, আই রিড ইট থরলি, আমি এটাকে খুব মনোযোগ দিয়ে পড়লাম, খুব আদর করে পড়লাম, খুব জানার আগ্রহ নিয়ে পড়লাম, অ্যান্ড আই টোল্ড টু দ্য ওয়ার্ল্ড অনেস্টলি, সত্যি কথা বলতে গেলে গোটা পৃথিবীকে আমি এটা বলতে চাই, দ্য বায়োগ্রাফি ওয়াজ অ্যান ইউনিক অ্যান্ড আনপ্যারালাল, বায়োগ্রাফিটা জীবনীটা ছিল অসাধারণ, যা পৃথিবীর আর কারো হতে পারে না। এটা গান্ধীজি বলে। আর মুসলমানের ছেলে কাকে অনুকরণ করে? হামি সিং। কত বড় কপাল পোড়া জাতি আমরা, চিন্তা করে দেখেছেন? আল্লাহ রসুলকে মডেল হিসেবে গ্রহণ করতে হবে। শাহিনুর রহমান বলেন আর পৃথিবীর কোন নাম মানুষ বলেন, এরা আপনার শ্রদ্ধার পাত্র হতে পারে, ভালোবাসার পাত্র হতে পারে, কিন্তু আপনি যাকে ফলো করবেন তার নাম মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনি যাকে মানবেন, যার কথা অনুযায়ী জীবন পরিচালনা করবেন তার নাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওটা আর পৃথিবীর কেউ হতে পারে না। তবে আলেমকে আপনি সম্মান করবেন, বড়দেরকে সম্মান করবেন, এটা আপনার আমার নৈতিক দায়িত্ব, কিন্তু মানতে হবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতি আর আদর্শ নিয়ে যদি আপনি চলেন, তো ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান থেকে আপনাকে সাহায্য করবেন, সাহাবীদেরকে সাহায্য করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে সাহায্য করবে, করবেই করবে। অতএব দিন শুনবেন, দিন শিখবেন, এই ভেজালের জামানায় দিন পাওয়া মুশকিল। কিছু কিছু বক্তা এখন উঠেছে যারা কোরআন হাদিস বলতে বলতে এমন কিছু আকীদা বলে ফেলছে তার মাঝে যে বোঝা যাচ্ছে না, লাস্টে দেখা যাচ্ছে ওয়াহেলে কোরআন আছেন একটা দল, আহলে কোরআন যারা তারা কোরআনই মানে, খালি কোরআন মানলে কি কেউ সঠিক মুসলিম মুসলমান থাকতে পারবে? কোরআন তো এসএমএস ওয়ার্ড, তার ব্যাখ্যা রয়েছে হাদিস, কোরআন ও হাদিস, হাদিস ও কোরআন, কোরআন ওহি, হাদিস ওহি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তরফ থেকে। তাহলে এরকম ফেতনার জামানায় আপনাকে জানতে হবে, আর জানতে গেলে কি করতে হবে বলেন তো? পড়তে হবে। আপনি যতক্ষণে পড়বেন না ততক্ষণ তো বুঝতে পারবেন না যে মাওলানা সাহেব ভুল বলছে কি ঠিক বলছে। দেখেন প্রধানমন্ত্রী ভুল বললে ওর ভুল ধরতে হবে, এটা মুসলমানের নীতি। নাম শুনেছেন মেহবুব মুর্শিদ বক্তা? মেহবুব মুর্শিদের নাম শোনেনি? পশ্চিমবঙ্গের ঐতিহাসিক বক্তা, নাম করা বক্তা। কি শুনেনি নাম? কিছুদিন আগে পুজো উদ্বোধন করেছে, দেখেছেন? পুজো উদ্বোধন করেছে। আচ্ছা পুজো উদ্বোধন করলে মানুষ মুসলমান থাকে নাকি? তাহলে নাম কি হবে, মেহবুব মুর্শিদ না মেহবুব মুশরিক? ইন্নালিল্লাহ। আমার কাছে শত শত মেসেজ যাচ্ছে, শাহিনুর ভাই কিছু করেন, মানে সব ফেকা আমি নিয়ে রেখেছি। যত প্রতিবাদ শাহিনুর রহমানকে করতে হবে, ফেসবুকে লাইভে আসলাম তার বিরুদ্ধে প্রতিবাদ করলাম, উনি গর্বের সাথে বলছেন যে আমরা 28 বছর যাবত এই উদ্বোধন করে আসছি, সামনের দিনে উদ্বোধন করব, আমরা সম্প্রীতি চাই, সম্প্রীতি চাই। চলেন একটু সম্প্রীতি করি। আপনার বন্ধুর নাম মিস্টার শ্যামল চৌধুরী, আপনার খুব কাছের মানুষ, আপনি দুর্গাপুজোতে গিয়েছেন, তো ওনাকে তো ডাকবেন, আপনি আপনার মধ্যে রাখবেন না,
এবার আপনি কুরবানিতে ডাকেন গরু কুরবানি দেন, বুঝেননি কথা? নরেন্দ্র মোদি আপনার বন্ধু, আপনি ওনার দুর্গাপুজোতে গিয়েছেন, এবার পুজোর প্রসাদ খেয়েছেন, সবই খেয়েছেন, কুরবানি কার জন্য হয়? কুরিন্না সলাতিয়ান সুকিয়াল মাহিয়াল মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, কুরবানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। ওরা ভগবানের নামে মূর্তি পূজা করছে, ভগবানের নামে আপনার প্রসাদ করছে, আপনি খেতে গিয়েছেন, আপনি মুসলমান, আপনি খেতে গিয়েছেন, এবার ওই ব্যক্তি আপনার বাড়িতে আসলে আপনিও তো আল্লাহর নামে উৎসর্গ করেছেন, গরু তো খাবে না কেন? চলেন দেখি সম্প্রতি কতটা আছে, সম্প্রীতি কাকে বলে দেখায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমে বলতে আছে, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমার ধর্ম তুমি করো, তাদের ধর্ম তাদেরকে করতে দাও, এটা হচ্ছে সম্প্রীতি, কেউ কারো ধর্মে যাবে না। আর এই মুসলমানের বাচ্চা ওই পুজো দেখতে চলে যায়, অথচ একদিনও আপনি কোন একটা হিন্দুকে আপনি আপনার জুমার নামাজ জানতে পারলেন না, আপনার লজ্জা লাগে না? গোটা পৃথিবীর মানুষ অনুসরণ করবে কাকে? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। মুসলমান তো করবে করবে, হিন্দুকেও মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে নিতে হবে। খুলুন শ্রীমদ ভাগবত মহাপুরাণ প্রথম খণ্ড 13 নম্বর পৃষ্ঠায় বলা আছে, ওম অজ্ঞান হে তুকরে তো মোহাম্মদ অন্ধকার নাসম, এটা মন্ত্র শ্রীমদ ভাগবত মহাপুরাণ প্রথম খণ্ড 13 নম্বর পৃষ্ঠায় বলা আছে, অজ্ঞান হে তুকরে তো, এমন একটা জামানা আসবে যে জামানায় মানুষ বুঝতে পারবে না কোন দিকে যাও। মুহাম্মদ পরিচিত নাম মনে হচ্ছে না, বলে আমরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ নামের একজন ব্যক্তি আসবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অন্ধকার নাশম, তোমাদের জামানা থেকে অন্ধকার দূর করবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম কোন কোন সময়ে? আইএমএ জাহিলিয়াত বলা তো অন্ধকারময় জামানা, ভালো করে বুঝেন। তাহলে আপনি আমি তো মানবো, মানবো, হিন্দুকেও মানতে হবে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী, একথা স্বীকার করতে হবে যদি তারা জান্নাতে যেতে চায়। আর এখন যদি ওরা বলে যে না আমরা জান্নাতে যেতে চাই না, তো ভিন্ন কথা। একজন ব্যক্তি সৌদি আরবে আমার সাথে কথা হচ্ছে, তো বলছে আমার বাড়িতে টাকা পাঠাতে হবে, খ্রিসমাস ডে আসছে 25শে ডিসেম্বর। তা বললাম যে দেখ ভাই, এই খ্রিসমাস ডে যে খ্রিস্ট পালন করেনি, তো বলছে না এটা আমাদের উৎসব, তোমাদের যেমন ঈদ আমাদের এটা উৎসব। তা আমি ওনাকে একটা কথা বলেছিলাম যে উনি পরে ইসলাম গ্রহণ করেছিলেন আলহামদুলিল্লাহ, ওনার নাম আব্দুল্লাহ, পরে ইসলাম গ্রহণ করেছিলেন। তো উনি বলছেন যে আমাদের যীশু খ্রিস্ট পালন করেনি, কিন্তু আমরা ভালো কাজ তাই তো করি, দেখেন সেম আমাদের মতো, ঈদের মিলাদুন্নবী নাই তো কি হয়েছে, আমরা করলে সমস্যা কি হয় না? ঈদের মিলাদুন্নবী এলাকায় হয় কি? আরে বাপরে বাপ, দেখেন আমাদের জলঙ্গিতে গিয়ে ওরে জৌনুষ লক্ষ লক্ষ টাকা খরচ করে, সেদিন মানুষ সারা জীবন নামাজ পড়বে না, দুই ঈদে যাবে, আর এরা সারা বছর মদ খেলো, ওজনে কম দিল, রাস্তাঘাটে এমনি করে চললো, বেপর্দা মহিলা চললো, কোনো আপত্তি নেই, কিন্তু এই দিনে টাকা খরচ করবে আর বলবে যে ইয়া নবী সালাম আলাইকা, সব বাটপার, সব মিথ্যাবাদী, ভালোবাসার পরিচয় এভাবে হয় না। তো ওনার সাথে আমার কথা হচ্ছে, কথা হতে হতে আমি ওনাকে বললাম দেখ তোদের যীশু খ্রিস্ট বলে গেছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানার জন্য, ও তো আটকে উঠেছে না, হয় নাকি? আরে আমাদের নবী, আমরা খ্রিস্টান, আমরা আগে জন্মতে যাবো, তাই বলছে। তা বললাম তোর বাড়িতে বাইবেল আছে? বলে ইয়েস আই হ্যাভ বাইবেল ইন মাই হাউস। তারপরে তাকে আমি বললাম আচ্ছা ঠিক আছে, তুই পড়বি গসপেল অফ জন চ্যাপ্টার নম্বর 12 মন্ত্র নম্বর বা ভার্স নম্বর বা আয়াত নম্বর 13-14, ওখানে বলা হচ্ছে তোদের যীশু খ্রিস্ট এভাবে বলছে। বলে ওনার সামনে সামনে আমি বয়ান করলাম যে যীশু খ্রিস্ট বলছে, I have many things to send to you now. You can bear them now. When the spirit of truth shall come, he will tell the right path. His name will be Muhammad sallallahu alaihi wasallam. He did not say anything for his own insight. As he heard from Allah subhanahu wa ta'ala, he will tell the truth. And of course, you obey Muhammad sallallahu alaihi wasallam. বলা হচ্ছে যীশু খ্রিস্ট বলছে আমি তোমাদেরকে অনেক কথা বলতে চাই, তোমরা এখন বুঝতে পারবে না, যখন সত্যের আত্মা আসবে, সত্যের আত্মা যা কথা বলবে তা মেনে নিও, কারণ সে নিজের মুখ থেকে একটা কথা বলবে না, যা উপর থেকে মানে আল্লাহর কাছ থেকে শুনবে তাই বলবে। আর আমার ওই ভাইয়ের নাম হবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কত বড় সৌভাগ্য আমাদের যে আমরা মুসলমান হয়ে জন্মগ্রহণ করেছি, অথচ এই দুর্ভাগা জাতি আমরা দিন শিক্ষা থেকে দূরে আছি। বলছিলাম যে সামাজিক জাহেলিয়াত আলোচনার বিষয় হচ্ছে সামাজিক জাহেলিয়াত। জাহেলিয়াত মানে জাহাল মানে মূর্খ, জাহাল মানে মূর্খতা। একজনের নাম আপনাদের সবার মুখস্থ আছে, আবু জাহাল, তাই না? আসলে কি আবু জাহাল কোনো নাম?
আবু জাহেল কি নাম? জি না, উনার নাম হচ্ছে আমর। যাকে আবু জাহেল বলেন তার নাম হচ্ছে আমর। আবু জাহেল কোনো নাম না, জাহাল মানে কি? মূর্খ। আর আবু মানে পিতা, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তার নাম রেখেছিল। মানে জাতি সবাই ইসলাম গ্রহণ করে নিল, আর চাচা ইসলাম গ্রহণ করলো না, তাই আল্লাহ রাসূলকে ডাকতেন আবু জাহাল, মূর্খের আব্বা। বুঝতে পেরেছেন? মূর্খের বাপ, এটা কোনো নাম না। তা আবু জাহাল অর্থাৎ জাহালাত মানে অন্ধকার, জাহালাত মানে অজ্ঞতা, জাহালাত মানে ইলিটারেসি অর্থাৎ মূর্খতা। আমাদের সমাজে কি আছে? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহির একটা হাদিস আমরা শুনবো, যেটা আমি শুরুতে পাঠ করেছিলাম। সে হাদিস এর আলোকে একটু আলোচনা হবে ইনশাআল্লাহ। সহিহ বুখারী হাদিস নাম্বার 81, 81। আন আনাস ইবনে মালিক সামিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কল, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, ইন্না মিন আশশাত, কিয়ামতের পূর্বে কিছু লক্ষণ ঘটবে, দশটা লক্ষণের কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। এই হাদিসে ছটা লক্ষণের কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে জানালেন। এক নম্বর লক্ষণের কথা আল্লাহ রাসূল বললেন, আইউল ফাইল, মানুষের ব্রেন বুদ্ধি তুলে নেওয়া হবে, মানুষের বিবেক বুদ্ধি তুলে নেওয়া হবে, মানুষের জ্ঞান তুলে নেওয়া হবে। আজকে দেখুন হেড মাওলানা উনি ঠিকঠাক দায়িত্ব পালন করেন না, মসজিদের হেড মুতোয়াল্লি ঠিকঠাক দায়িত্ব পালন করে না, গ্রামের মেম্বার চোর, পঞ্চায়েত প্রধান চোর, মন্ত্রী চোর, যত হাই লেভেলের লোক আছে প্রায় দেখেন চোর, এরা কেউ দায়িত্ব পালন করে না। আল্লাহর রসুল বলছেন এমন একটা জামানা আসবে, ওই জামানায় মানুষের ব্রেন বুদ্ধি তুলে নেওয়া হবে। আরে এরা বলে শিক্ষিত মানুষ, মাস্টার ডিগ্রি পাস মানুষ, হেডমাস্টার মশাই এভাবে চেয়ারে বসে আছে আর তার সামনে বাচ্চারা নাচছে, বাচ্চারা তো নাচছে নাচছে, ইলেভেনের একটা মেয়েও নাচছে গো। তারপরে বলছে আমি হেডমাস্টার মশাই, বলেন শিক্ষার দাম আছে? বলেন শিক্ষার দাম আছে? কিসের দাম আছে? এ শিক্ষার কোনো দাম নেই। মসজিদের যে ক্যাশিয়ার সেও নাকি টাকা পয়সা মেরে দেয়, আছে না? তবে আমি পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় ঘুরি, তো তো মসজিদের যারা ক্যাশিয়ার হয় বা সেক্রেটারি হয় বেশিরভাগই দেখেছি দাড়ি চাছা। আপনারা মাইন্ড করেন না, আপনাদের গ্রামে যদি মিলেও যায় তো মাইন্ড করেন না, আমি বেশিরভাগ জায়গায় দেখেছি। আর এক জায়গায় তাজ্জব্য ঘটনা দেখেছি, নদীয়ার একটা জায়গায় প্রোগ্রাম করতে গেলাম, স্টেজে দেখছি হিন্দু আছে মুসলমানও আছে, তো ধুতি পরা লোক দেখে বুঝতে পারলাম, তো সামনে দেখছি অনেক মানুষ বসে আছে, তা আমাকে বলছে মাওলানা সাহেব আজকে আপনাকে হিন্দু ধর্মের উপরে বক্তৃতা রাখতে হবে, হিন্দু ইসলামের। আমার ঠিক আছে, সমস্যা নেই। তো বলছে যে এখানে 90% লোক হিন্দু, তা আমরা মুসলমান বলছে 10%, তো জালসা কে দিতে বললো আপনাদেরকে, এভাবে তো লাভ নাই। তো বলছে একসাথে মিলেমিশে থাকি, টাকা পয়সা তুলে করেছি। আচ্ছা ঠিক আছে, ভালো কথা, এবার আমি শুরু করে দিলাম, বুঝলেন? তো দুটো ঠাকুরও ছিল, তো ঠাকুর পরে সে বলছে যে এত মন্ত্র কবে মুখস্থ করলেন, তাহলে কি করব, পড়াশোনা করতে হলে করতে হবে বাবা, কিছু করার নাই। আচ্ছা হলো, এবার একজন হিন্দুকে দেখলাম মাথায় টুপি দিয়ে বসে আছে, সম্প্রীতি হয়তো আমি ভেবেছি। তো আসার সময় আমাকে গাড়ি ভাড়া দিচ্ছে, তো মানুষ চা কিন্তু খেতে হবে, আপনার বক্তৃতা দুর্দান্ত লেগেছে। তা বললাম যে ঠিক আছে, রাত্রি হয়ে গেল, আচ্ছা ঠিক আছে, আপনার যখন শখ চা খেলাম, চাটা খেয়ে উনি বলছেন আমার নাম্বারটা একটু সেভ রাখবেন মোবাইলে। তা বললাম দেখেন আমি তো অত নাম্বার সেভ করতে পারি না, আপনি ফোন করবেন পরিচয় দিবেন ইনশাল্লাহ। তো বলছে আমার নাম হচ্ছে মোহাম্মদ, দিয়ে একটা মুসলিমের নাম বলছে। আমি ঘাবড়িয়ে গেলাম, তা বললাম মানে ও আসলে মুসলমান, আমি বুঝতে পারিনি, মানে হিন্দুর গ্রুপে বসে আছে তো ওকেও হিন্দুর মতো লাগছে, আমি বুঝতে পারিনি। তা আমাকে বলছে মাওলানা সাহেব আমি এই মসজিদে 30 বছর যাবত ইমামতি করছি, দাড়ি চাছা, পুরোপুরি চাছা, একবারে নিট অ্যান্ড ক্লিন। তা আমি আবার যখন এই কথা আমাকে বলেছে যে 30 বছর যাবত ইমামতি করছি, তা আমার আবার মুখ খুব খারাপ, তো সঙ্গে সঙ্গে বেড়ে গেছিলাম যে এলাকায় পুরুষ বসবাস করে না, সব হিজড়া। বুঝে কি বললাম, যে আরবি বললাম, আহলান সাহলান, থাকেন গেলাম। কত বড় সাহস ওর, ইমামতি করে দাড়ি বিহীন, সে বলে খেতলাম আর ডাকেনি আমাকে।
আমি জানি আমি যেখানে একবার যাই ওখানে ডবল ডাকবেন আমাকে, যদি খুব কঠিন লোক হয় তবে এগে ডাকবে। আমি তো বাস দিতে কম করি না, না আমার তো প্রয়োজন নাই যে আপনি আমাকে আবার ডাকেন, আমি তো ব্যবসা করি না, আমি তো লোকের ব্যবসা মাতছি। আমাকে বক্তারা পরামর্শ দেয়, সাইনু ভাই সব বলেন, টাকার ব্যবসা বিষয়টা বলেন না তো, আপনি নাই নেবেন না নেবেন, আমাদের ব্যবসা খারাপ করছেন। বক্তা ভালো ভালো বক্তা যাদেরকে আপনারা শ্রদ্ধা করেন ভালোবাসেন, টুপি আর দাড়িওয়ালারা দেশটা শেষ করলে বলেন এক শ্রেণীর মানুষ বাস্তবিক চাই, বাস্তবিক ওটা আমি আপনাকে আমি পরে দেখাচ্ছি। আমি আপনাকে দেখাতে চাইছি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আইরফা ইলম, ব্রেনটাকে তুলে নেওয়া হবে, ব্রেন বুদ্ধিটাকে তুলে নেওয়া হবে। আজকে স্কুলে স্কুলে যৌনতা ছড়াচ্ছে মাস্টারমশাইরা, মাস্টার ছাত্রীর সাথে প্রেম করছে, ছাত্রী মাস্টারের সাথে প্রেম করছে, তারপরেও বলছে আমি মাস্টার ডিগ্রি পাস। ছেলে বসে আছে একই ডাইনিং টেবিলে খাচ্ছে, মুসলমান, বাড়ির সবাই মুসলমান, গোটা বংশ মুসলমান, এলাকা মুসলমান, মা খেতে বসেছে, বাবা খেতে বসেছে, পাশের ছেলেটা খেতে বসেছে, কানের মধ্যে ইয়ারফোন ঢুকানো আছে, অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বললেন যে ব্যক্তি দুনিয়াতে গান শুনে তার আখেরাতে সীসাকে উত্তপ্ত করা হবে, তার কানের মধ্যে ঢেলে দেওয়া হবে, সীসাকে উত্তপ্ত করা হবে, তার কানের মধ্যে ঢেলে দেওয়া হবে। এই কথা জানার পরে মা বাবা কানের মধ্যে গান ঢেলে দিচ্ছে, ইয়ারফোন খুঁজে একই টেবিলে বসে খাচ্ছে। আপনি বলছেন এরা শিক্ষিত, আশ্চর্য কথা। আপনার ছেলেকে ডাকুন, এমএ পাস করে খেছে, আমি একদম এখানে বসে চ্যালেঞ্জ দিয়ে যাচ্ছি, আপনার ছেলে পানি পান করা জানে না, আপনার ছেলে পানি পান করা জানে না, ও পানি কিভাবে পান করতে হবে জানে না। এক গ্লাস পানি পান করতে গেলে ছটা নিয়ম মানতে হয়, কটা নিয়ম? ছটা নিয়ম মানতে হয়। এক গ্লাস পানি পান করতে গেলে ছখানা নিয়ম আপনাকে মানতে হবে, অথচ পানি পান করা ইবাদত না। তো ইবাদত কি কার কথা চলবে? হুজুরের কথা ইবাদত চলবে? ইবাদত চলবে একজন মানুষের কথা, যার নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনাকে আমি একটু টেস্টটা দিয়ে যাচ্ছি, আপনি আপনার ছেলেকে যাচাই করেন, বা বক্তৃতা যত দূর যাচ্ছে একটু সবাই খেয়াল করেন। পানি পান করার ব্যাপারে আপনাকে আমি একটু বলি, আপনি কি করে পান করেন এবার শুধরাবেন। এক, পানির পাত্র তথা গ্লাসটাকে ডান হাতে ধরতে হবে। জি শাইনুর ভাই, আমরা যে ভাত খাচ্ছি তখনও ধরতে হবে, বাম হাতে পানি ধরে ডান হাত যারা তলায় ঢুকায় তারা ধর্ম বুঝতে পারেনি, হতে পারে মদিনা ইউনিভার্সিটি থেকে পাশ করে গেছে, এখনো এই বিষয়ে জাহেল রয়েছে। শত শত বক্তাকে দেখেছি বাম হাতে পানি পান করে, এরা দিন বুঝেনি। আল্লাহ রসুল সরাসরি বলছেন বাম হাতে যারা খায় তারা শয়তান, যখন খেতে দেখি ভাবি যে এই তো শয়তান। আল্লাহ রসুল বলেছেন বাম হাতে পানি ধরে ডান হাত তলায় ঢুকিয়ে ডান হাত হয় না কখনো, হয় কি? আপনার শিক্ষক আপনাকে বললেন যে হাত তুলবা, কে কে পড়া পারবা, তো এবার ডান হাত তুলবা অবশ্যই। এবার আপনি করেছেন কি, ডান হাতে তুলেছেন, আবার এরকম করেছেন, হবে হবে কি? হবে না। এক, খাওয়া অবস্থায়ও যে অবস্থায় আপনাকে ডান হাতে পানির গ্লাস ধরতে হবে, গ্লাসে মেখে যাক, গ্লাসে লেগে যাক, সেটা আপনার দেখার বিষয় নেই, ডান হাতেই পানি পান করতে হবে। দুই, খাওয়ার পূর্বে বিসমিল্লাহ বলতে হবে। তিন, খাওয়ার পূর্বে পান করার পূর্বে পানিটাকে দেখে নিতে হবে। চার, পানিটাকে বসে পান করতে হবে। পাঁচ, তিন শ্বাসে পানি পান করতে হবে, শ্বাস প্রশ্বাস গ্লাসের মধ্যে যাওয়া যাবে না। ছয়, পান শেষে বলতে হবে আলহামদুলিল্লাহ, এবার একজন মুসলমানের বাচ্চা পানি পান করলো। আবার বলি একবার, এক, ডান হাতে ধরতে হবে, দুই, বিসমিল্লাহ বলতে হবে, তিন, দেখে নিতে হবে, চার, তিন শ্বাসে পানি পান করতে হবে, পাঁচ, বসে পান করতে হবে, ছয়, আলহামদুলিল্লাহ বলতে হবে। এটা একটা মুসলমানের ছেলে পানি পান করলো, আপনি বাধ্য পানি পান করতে, এইভাবেই আপনাকে পান করতে হবে। কি জানেন আপনি ধর্মের বেসিক জিনিস জানেন না, সামান্য সাধারণ জিনিস জানেন না, অথচ আপনার ছেলে এমএ পাস করে চলে গেছে, ভাবছে আমি হাইলি এডুকেটেড লোক, এই শিক্ষার মূল্য নেই, কবরে গিয়ে আরবিতেই নাকির মুনকার বলবে। তোমার রব কে? তুমি কি ওই লোকটাকে চিনো যাকে তোমাদের মধ্যে পাঠানো হয়েছিল? ওখানে আপনি আটকে যাবেন। আমি বলছিলাম যে দুনিয়া আখেরাত দুটো শিক্ষা আপনাকে গ্রহণ করতে হবে, এই যে ছেলে মেয়ে একসাথে শিক্ষা ব্যবস্থা, এটা তো জাহেলিয়াত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আইউল ফাইল, মানুষের ব্রেন বুদ্ধিটাকে তুলে নেওয়া হবে, মানুষের জ্ঞান বুদ্ধিটাকে বিবেক থেকে তুলে নেওয়া হবে। এই ব্রেন বুদ্ধি মানুষের উঠে গেছে, হিতাহিত জ্ঞান মানুষের থাকে না। আমি তো আস্তে আস্তে ভাবছি যে আপনাদের এলাকার নাম সাকার ঘাট কেন হলো, আপনাদের এলাকার নাম বাম্পার ঘাট হওয়ার দরকার ছিল।
পৃথিবীর আর কোথাও আছে না ভাই এতগুলা বাম রাস্তায়। যদিও বাম্পার বলে কোনো শব্দ ইংরেজি ডিকশনারিতে নাই, কথা যে বাম এতগুলা বাম। আমার সাথে যে ভাই আসছে বলছে ভাই আর একটু সামনে বার আরো আরো আছে, তার মানে চলে ওখানে দেখে আসি জালসা থাক আজকে বামই দেখবো কতগুলো আছে। আল্লাহ আকবার, মানে যার বাড়ির সামনে আছে সেই বাড়ি নিয়েছে। অরাজকতা, অরাজকতা, এটা এটা বরদাস্ত করবে না ইসলাম। কষ্ট দেয় বস্তু থাকলে রাস্তা থেকে উঠে ফেলতে হবে। আপনার ছেলেকে আপনি বাধ্য করবেন বাচ্চা রাস্তা যাবে মানে মা বাবা কেমন যে রাস্তায় বাচ্চা যাবে। আরে এক কিলোমিটার অন্তর অন্তর একটা হলো সেটা ভিন্ন কথা, আরে ভাই তিন হাত পর পর বাম পা তার জন্য একটা ব্যাপার। আয়ের ফাইল মানুষের বিবেক বুদ্ধি তুলে দেওয়া হবে, ওয়াকসারুল জাহাল মূর্খতাকে বর্ষণ করা হবে। আজ থেকে 20 বছর আগে আপনার এলাকায় মাধ্যমিক পাস ছেলে ছিল না, অথচ এখন আপনি খুঁজেন ঘরে ঘরে এমএ পাস বিএ পাস পাবেন, তাই না? তার মানে এখন শিক্ষাটা বাড়ছে, অথচ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বললেন যে কিয়ামতের পূর্বে মানুষের বুদ্ধি থাকবে না, জাহালাত মূর্খতা বর্ষণ হবে। এরা যে পড়াশোনা করে কেউ শিক্ষিত নয়, কেউ শিক্ষিত নাই। আপনি মাস্টার ডিগ্রি ছেলেটাকে ডাকুন, তাকে যদি বলা হয় আচ্ছা বলেন তো যে সবচেয়ে বড় পাপ কি, সবচেয়ে বড় পাপ কি, এ কথা যদি তাকে বলা হয় সে বলবে ভাই আমি তো জানি না। আর আপনার স্ত্রীকে বলেন তো যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম স্ত্রীর নাম কি, তো বলবে কই তো জানি না গো, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম স্ত্রীর নাম কি এটা জানি না। এবার খালি যদি ওকে বলেন যে বলো তো যে বোঝেনা সে বোঝেনার মধ্যে কে কে আছে, 14 গোষ্ঠীর নাম বলে দেবে। কি কথা ভুল বলছে নাকি, একবারে পাই টু পাই বলে দেবে, অথচ ওই ইসলামের প্রতি ভালোবাসা নেই। আল্লাহ রসুল বলছেন ওয়াকসারুল জাহাল মূর্খতা বর্ষণ হবে, চারিদিকে মানুষ মূর্খ আর মূর্খ হবে, স্টেজে বসে মূর্খ মানুষ কথা বলবে। নেতা মন্ত্রীদেরকে দেখেন, কোয়ালিফিকেশন দেখেন, শিক্ষাগত যোগ্যতা দেখেন কি অবস্থা। আজকে মানে কয়েকদিন আগে থেকে ভাবছি এটাও ফেসবুক লাইভ করবো ইনশাল্লাহ, বাংলাদেশের হিরো আলম মনোনয়ন পত্র নিয়েছে, উনি নাকি এমপি হবেন। মমতাজের নাম শুনেছেন, শিল্পী, উনি এমপি হয়েছেন বাংলাদেশের, উনি একটা সংসদ সদস্য, উনার শিক্ষাগত যোগ্যতা 6 পাস। আর হিরো আলম এ 5 অবধি পড়াশোনা করেছে, এ মুখে কথাও বলতে পারে না, এরা এমপি। মানে বুঝতে পারছেন কি অবস্থা। আল্লাহ রসুল বলছেন কিয়ামতের পূর্বে যারা দেশ চালাবে তারা হবে রুয়াইবেজ। সাহাবীরা বলছেন আল্লাহ রসুল রুয়াইবেজ কি, এটা তো বুঝতে পারলাম না। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে এরা হচ্ছে আগাছা, এরা হচ্ছে আগাছা, এদের হিতাহিত জ্ঞান থাকবে না, এদের হৃদয়ের জ্ঞান থাকবে না, এরা জানবে না, এরা শুধু টাকাই চিনে। যখন মানুষ কোনো কিছু ওই মেম্বার প্রধানমন্ত্রী হওয়ার চেষ্টা করে না, ও টার্গেট জনসেবা থাকে না, টার্গেট থেকে কিভাবে টাকা মারবো এটা টার্গেট থাকে। যদি আপনার এলাকার মেম্বার প্রধান হয় তো ভালো, আমি ওদিকে যাচ্ছি না, আমি আমার এলাকার কথাই বলছি ধরেন। তো যাই হোক, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জাল, চারিদিকে মূর্খতা বর্ষণ হবে। আপনার ছেলেটা পরীক্ষা দিবে, চাকরি করবে, তার জন্য আপনি সকালবেলায় ডেকে বলছেন তোকে টিউশনিতে যেতে হবে, প্রাইভেটে যেতে হবে। এবার ছেলেটা বলছে আব্বু আজকে আমার পেটে যন্ত্রণা করছে আমি যাবো না, তারপর আপনি কঞ্চিটা হাতে নিয়ে লাঠিটা হাতে নিয়ে বলছে তোর কি একদিন কে আমার একদিন তোকে যেতে হবে, অবশ্যই যেতে হবে, একদিন প্রাইভেট কামাই করবি মানে আমি মাসে 500 টাকা দিয়ে তোকে পড়াই, তোকে যেতেই হবে। এই কথা বলে বাবা জোর করছে, কেন দুনিয়াতে চাকরি করবে তার জন্য, তাই না? তাই তো, পড়াশোনা করলেই যে চাকরি হবে তার কোনো মানে আছে? কিন্তু ওই বাবা জানে যে ওই ছেলেটা যদি নামাজ আদায় না করে দুনিয়া থেকে চলে যায় তার থাকার জায়গা হবে জাহান্নাম, জাহান্নামের আগুন থেকে বাবা বাঁচানোর জন্য একদিনও ভোরবেলায় ডাকে না, অথচ মাধ্যমিক পরীক্ষার্থী হলে বলে বেটা আমার ঘুমা, ওকে সিয়াম করতে দিব না, বলে না মাধ্যমিকের আগে বলে বেটা আমার ঘুমা, ওর ঘুমে ডিস্টার্ব করবে না, ওর স্কুলে সমস্যা হয়ে যাবে। জাহান্নামের আগুন থেকে ছেলেকে বাঁচানোর জন্য বাবার টেনশন নাই, কিন্তু পৃথিবীতে ও চাকরি না পেলে যে কি করে খাবে এই নিয়ে বাবার মাথা ব্যথা ব্যস্ত। এ বাবাও মূর্খ, ছেলেও মূর্খ। আল্লাহ রসুল বলছেন ওয়াকসারুল জাহাল মূর্খতা বর্ষণ হবে। আরে মূর্খতা কোনোদিন বর্ষণ হয় নাকি, মূর্খতা বর্ষণ হবে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা টিলার উপরে উঠলেন, এটা উঠে আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু আনহু ডেকে বলছে ও আবু সাইদ তুমি কি দেখতে পাচ্ছ আমি যা দেখতে পাচ্ছি? তখন আবু সাইদ বলছে আল্লাহ রাসূল আপনি বলেন কি, আপনি কি দেখছেন আমি কি করে বলবো, আপনি আর আপনার আল্লাহ ভালো জানে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আমি মারা যাওয়ার পর আমি দেখতে পাচ্ছি এই মদিনার অলিতে অলিতে গলিতে মদিনার ওই বাড়ির উপরে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তরফ থেকে বর্ষণ হবে মূর্খতা, বর্ষণ হবে মূর্খতা।
চিন্তা করে দেখেছেন আমাদের দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে শিক্ষামন্ত্রী অব্দি দেখেন সববারই সার্টিফিকেট জাল, সব কিনে আনা। এই জন্য নরেন্দ্র মোদীকে আমেরিকায় ভিসা দেওয়া হয় না, আর ইংরেজি কথাই বলতে পারে না, আর যা বলে তা আবার হাস্যকর। আল্লাহ আকবার, মানে এমন একটা ব্যাপার, কি গর্বের প্রধানমন্ত্রী পেয়েছি আমরা। আল্লাহ আকবার, আজকে হিরো আলমের মতন একটা ওই ছোকরা বলছে যদি ভারতবর্ষের প্রধানমন্ত্রী চা বিক্রি হলা হয় তা আমার আবার তো যোগ্যতা আছে। এটা বলছে আমি তো চেরাচুর বিক্রি করতাম, ও তো চা বিক্রি করতো। চিন্তা করেছেন কত বড় হাস্যকর, এইরকম হাস্যকর দেশ পৃথিবীতে একটাও নেই। এক জায়গায় সাইনবোর্ডে লেখা আছে প্রধানমন্ত্রী হতে গেলে 100 টাকা দেন আর ট্রেনিং নেন, বাইরে লেখা আছে। ভাবছি 100 টাকার মাধ্যমে প্রধানমন্ত্রী হওয়ার ট্রেনিং, তো টাকাটা দিয়ে গিয়ে বলছে যে শালা চা বানানো শিখেছে গো, তাই বুঝতে পেরেছে চা বানানো, তারপরে প্রধানমন্ত্রী হবে, ভাবা যায়। আল্লাহ রসুল বলছে একসেমুল জাল, মূর্খতা বর্ষণ হবে। তার অত্যাধুনিক রিসেন্ট প্রমাণ হচ্ছে আপনাদের যে নরনারীরা যারা রাস্তা দিয়ে হাঁটছে, প্রত্যেককে হিজাবি অবস্থায় আসার দরকার ছিল মহিলা, অথচ রাস্তা দিয়ে চলছে কারোর কোনো ঠিক ঠিকানা নেই। এরা কাপুরুষের ঘরের সন্তান, ওর বাবা জানে না যে আমার মেয়ে রাস্তাঘাটে এভাবে খুললাম খুললা ঘুরলে আমার থাকার জায়গা জাহান্নাম হবে। আল্লাহ রসুল বলেছেন, পরে আসছেন, ওয়াকসারুল জাহাল, মূর্খতা বর্ষণ হবে। একটা ইমাম সাহেব, তার ছেলে পড়ছে ইংলিশ মিডিয়ামে, ইমাম সাহেবের ছেলেকে কোরআন পড়াচ্ছে না কেন? ইমাম সাহেব বুঝতে পেরেছে যে আমি তো ভিক্ষা করি, কাজ ছেলেও কি ভিক্ষা করবে? চিন্তা করে দেখেছেন, তার এরা এতে পড়ছে আর মাদ্রাসায় যত এতিম অবাধ্য সন্তান যায়, ঠিক বলছে কিনা, যত অবাধ্য সন্তান এরা যায়, তাহলে দেশ চালাবে কে? কে দেশ চালাবে? এরা সৎ লোক, জাতি যদি উপহার দিতে চায় তার থাকবে মুখ পরা দাঁড়িয়ে অন্তর ভরা ইমান। সে যদি প্রধানমন্ত্রী হয়, সে যদি মন্ত্রী হয়, সে যদি এমপি হয়, সে যদি মেম্বার হয়, সে যদি ডাক্তার হয়, সে যদি মাস্টার হয়, সে তার দায়িত্ব বুঝে নেবে। সে ভাববে আল্লাহ আমার উপরে সিসি ক্যামেরা ফিট করে রেখেছে, আমি 1 টাকাও খাবো না, যত টাকা পঞ্চায়েত রেখেছে সব মানব কল্যাণে লাগিয়ে দেবো, আমাকে তো সরকার একটা বেতন দেয়। এরকম জাতিকে পরিবর্তন করতে হবে। আপনি আমি কি করে পরিবর্তন করলাম? ছেলেকে যে প্রথমে ইংলিশ মিডিয়ামে পড়ালেন, আমি বলছি না আপনার ছেলেকে আপনি শিক্ষিত করবেন না, শিক্ষিত করার দরকার রয়েছে, কিন্তু প্রথম আপনি কোরআন শিক্ষা দিন। সৌদি আরবের সিলেবাস যদি দেখেন, মদিনা ইউনিভার্সিটির সিলেবাস, গোটা সৌদি আরবের যেখানে আপনি যাবেন প্রত্যেকটা স্কুলের সিলেবাসটা এইটা যে 1 থেকে শুরু করে HS 12 ক্লাস অব্দি একই পড়া পড়তে হবে, একই তাওহিদ, আপনার আল্লাহ রসুলকে জানা, রিসালাত সম্পর্কে জানা, কোরআন এবং হাদিস জানতে হবে, তারপরে 12 ক্লাসের পর আপনি যেখানে খুশি যাবেন। শিক্ষা ব্যবস্থা কি হাল হয়েছে? আল্লাহ রসুল বলছেন একসারুল জাহাল, মূর্খতা বর্ষণ হবে। 3 নম্বরে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একসারুল জেনা, চারিদিকে শুধু জেনা আর জেনা হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাতের জেনা হাত দিয়ে ধরা, চোখের জেনা চোখ দিয়ে দেখা, পায়ের জেনা পা দিয়ে হেঁটে যাওয়া, কানের জেনা কান দিয়ে শোনা, অন্তরের জেনা হচ্ছে অন্তর দিয়ে কল্পনা করা। যতজন মহিলা রাস্তায় হাঁটছে, যত পুরুষ অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে, সবাই জেনা করছে, সবাই জেনা করছে। জেনা করে যে কত বড় পাপ আপনাকে আমি কি দিয়ে বুঝাই, জেনা যে কত কঠিন পাপ আপনাকে আমি বুঝাতে পারবো না। তারপর আপনাকে আমি দেখাই, আজকে কেরালায় স্বামী রয়েছে, স্বামীর কেনা মোবাইল দিয়ে, স্বামীর মারা ব্যালেন্স দিয়ে আজকে পরকিয়া করছে, আর ভারতবর্ষ সরকার বলেছে পরকিয়া আইন বৈধ। আর মুকেশ আম্বানি না অনিল আম্বানি, সে মুকেশ আম্বানি ফ্রি করে দিয়েছে জিও, জি ভারকে জিও, পুরো নাইট জিও। ছেলেরা অ্যান্ড্রয়েড মোবাইল হাতে রয়েছে, মানে সারা দিন রাত জেনা করে, 24 ঘন্টা জেনা করছে, নেট খুললে অশ্লীলতা, নেট খুললে অশ্লীলতা, ইউটিউবে গেলে যদি ডক্টর না জাকির নায়েকের সার্চ দেন তারপরেও ওই পাশে চলে আসবে নোংরা মেয়ের ছবি। একবার আপনার হাত ওখানে চলে গেলে ওখান থেকে আর ফিরতে পারবেন না, খুব কঠিন একটা সময় চলে গেছে। আল্লাহ রসুল বলছেন হাত দিয়ে যা ধরা হয় তাই জেনা, হাত দিয়ে যদি খারাপ বস্তু ধরা হয় তাই জেনা। আপনি সারা রাত ওই অবৈধ প্রেম করছেন, ওই মেয়েটার সাথে গল্প করছেন, আল্লাহ রসুল বলছেন কান দিয়ে শোনা হয় কানের জেনা, আর ওই মেয়েটার দিকে এগিয়ে যাচ্ছেন, পা দিয়ে এগিয়ে যাচ্ছেন, পায়ের জেনা হচ্ছে, অন্তর দিয়ে কল্পনা করছেন। যখনই কল্পনা করছেন তখন আপনার জেনাতে পরিপূর্ণ হয়ে যাচ্ছে, আপনার অ্যাকাউন্ট শুধু জেনা আর জেনার মধ্যে পরিপূর্ণ হয়ে যাচ্ছে। আল্লাহ রসুল বলছেন যে কিয়ামতের পূর্বে শুধু জেনা আর জেনা দেখতে পারবে, সারা দিন মানুষ জেনা করবে, সারা রাত জেনা করবে, জেনা কোথাও নেই। জেনা ইহুদি খ্রিস্টানরা প্রথম বাড়িতে ঢুকেছে টিভির মাধ্যমে, আছে না,
টিভিতে কি ভালো ঘরের সন্তান থাকে নাকি? টিভিতে লাগাতার দিন রাত জেনে করে টিভিতে মানুষ দেখে, আপনার টিভি সিরিয়াল দেখার ফলে ভারতবর্ষের প্রায় 70% পরিবারে বউ শাশুড়ির যুদ্ধ লেগে আছে। টিভি সিরিয়াল, টিভি ভাঙতে হবে পারবেন? দেখি আমার নাম্বারটা নিয়ে নিয়ে যাবেন, ফোন নাম্বার দিয়ে কালকে ফোন করবেন যে আমি বাপের বেটা ছিলাম সাকার ঘাটে, যে ভাই আপনার বক্তৃতা শুনে টিভি ভেঙেছি। যদি চ আমার বক্তৃতা শুনে বহু মানুষ টিভি ভেঙেছে আমাকে ফোন করেছে, দেখি কোন বাপের বেটা আছে এই গ্রামে কত বড় সাহস আছে গিয়ে টিভি ভাঙতে হবে। টিভিতে কোনো উপকার নেই, জেনা কোনো উপকার নেই, জেনার জেনা জেনার জেনা। আপনার স্ত্রী নষ্ট হচ্ছে, আপনার কলিজার টুকরা মেয়ে নষ্ট হচ্ছে, যার ব্যাপারে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মহিলাকে যদি সঠিকভাবে লালন পালন করা যায়, ইসলামিক তারবিয়ত শেখানো যায়, আমি আর সে এভাবে থাকবো, আল্লাহু আকবার, আমি আর ওই লালন পালন করলো যে বাবা আমি আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে থাকবো, মানে জান্নাতুল ফেরদৌসে থাকবেন, কত বড় সৌভাগ্য হবে আপনার। এখন চারিদিকে জেনা জেনার ছয় লাভ, রাস্তা দিয়ে শুধু হাঁটেন, শুধু মেয়েদেরকে দেখবেন, আরে পেছন থেকে দেখলে বুঝাই যায় না ছেলে না মেয়ে গো। জিনসের প্যান্ট পরেছে, পুরুষের মতো শার্ট গায়ে দিয়েছে, আছে না এলাকায়? আপনাদের এলাকা আছে কি নাকি কম না বেশি? আচ্ছা কম আছে, যেহেতু শহরের দিকটা বেশি, এখন তো কলকাতায় যাওয়া যায় না, কলকাতা ওই সাইডে প্রোগ্রাম হলে বলি ভাই যে আপনাদের এখানে প্রোগ্রাম করে যাও, উপকার রাস্তায় রেখে যায়, এমন অবস্থা রাস্তাঘাটে জেনা আর জেনা। এদের ব্যাপারে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলে গিয়েছেন 1450 বছর আগে বলে গিয়েছেন, রাজুলতা মিন নিসাই, পুরুষের বেশধারী নারী জান্নাতে যাবে না, পুরুষের বেশধারী নারী জান্নাতে যাবে না, যারা পুরুষের জুতা স্যান্ডেল পায়ে দিয়ে চলে তারা জান্নাতে যাবে না, যারা জিনজের প্যান্ট পরে তারা জান্নাতে যাবে না, পুরুষের মতো চুল কেটে ছোট করে তারা জান্নাতে যাবে না, যারা পুরুষের মতো জামা গায়ে দিয়ে চলে শার্ট গায়ে দিয়ে চলে তারা জান্নাতে যাবে না। আল্লাহ রসুল 1450 বছর আগে ঘোষণা করে দিয়েছেন যে তারা জান্নাতে যাবে না। আপনার মেয়েকে আপনি এভাবে রাস্তা দিয়ে ছাড়লেন মানে আপনি কাপুরুষ, তাই ছেড়েছেন, আপনার পুরুষত্বহীনতার রোগ রয়েছে তাই ছেড়েছেন, আপনি হিজড়া তাই আপনার মেয়ে উইদাউট বুরকা উইদাউট হিজাবে রাস্তা দিয়ে যায়, ও যায় মানে? একটা মহিলা একদিন ফেসবুকে একটা ফটো দিল, এখান থেকে শুরু করে পা অব্দি ছেঁড়া বেড়া করে ছেঁড়া, দেখেছেন এরকম প্যান্ট, এখানে ছেঁড়া এখানে ছেঁড়া গোটা পুরোটা ছেঁড়া, ছবি দিয়ে বলছে দিস ইজ দা ফ্যাশন অফ 2011, এটা 2011 সালের ফ্যাশন, এই যে ফ্যাশন বলেছে। তো এরা ফেসবুকে যারা থাকে মুসলমানের বাচ্চারা কমেন্টস করছে, ও হোয়াট আ ফ্যাবুলাস সিন ইট ইজ, আউটস্ট্যান্ডিং, মাইন্ড বগলিং, কেউ বলছে মাশাআল্লাহ। ওটা দেখার পর মানে বিসমিল্লাহ বলে মদ খাওয়ার মতন ব্যাপার। তো এখানে এই করেছে, তো আমি আবার বললাম হোয়াট ইজ দিস, তো দিস ইজ দ্য ফ্যাশন অফ 2011, তা আমি বললাম একটু কিছু দি, একটু বাংলাতে দি, ইংরেজি আবার কত না বুঝে, তা আমি ওখানে আবার লিখলাম নগ্নতা যদি ফ্যাশন হয় তো ধর্ষণ শারীরিক ব্যায়াম, কথা মনে বুঝতে পারেন, নগ্নতা যদি ফ্যাশন হয় তো ধর্ষণ শারীরিক ব্যায়াম, আপনি দেখাতে পারলে ওরা করবে সমস্যা কি, ওটা ব্যায়ামই হলো না হয় সে কি জাতি দেখেন। আর ইংরেজি অনার্সের মহিলা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, বারমুন্ডা এত দূর উপরে প্যান্ট পরে যাচ্ছে, তাকে বলা হয় মহিলা শোনো এরকম প্যান্ট তুমি কেন পরো, তোমাকে এলাকার মানুষ ভালো বলে চিনে, তুমি একজন ইংরেজি অনার্সের মহিলা, এরকম প্যান্ট তুমি কেন পরো, এরকম একটা গেঞ্জি গোল করে গেঞ্জি গায়ে দিয়ে তুমি যাতে সামনে যাও কি করে, তোমার কি লজ্জা লাগে না, তোমার পিতা মাতা সবাই জীবিত আছে তারপরে তারা তোমাকে এটা পড়তে দেয় কি করে? তো উনি আমাকে কি বলছে জানেন, ডু ইউ নো অ্যাবাউট মাই কোয়ালিফিকেশন, আমাকে বলছে আপনি কি আমার যোগ্যতা জানেন, মহিলা বলছে। অবাক হয়ে গেলাম, যোগ্যতার সাথে কি সাথ হলো, তখন ভাবতে লাগলাম ওহো যত ছোট পোশাক তত বেশি যোগ্যতা, তার মানে বুঝতে পারেন মাধ্যমিক এত দূর, উচ্চ মাধ্যমিক মানে এত দূর, এবার ইয়ে গ্রাজুয়েশন এত দূর, এম এ পাস করলে এত দূর, পিএইচডি করলে থাকবে নিকার পোশাক, এরকম অবস্থা হয়ে যাবে, তো মেজাজ তো খারাপ, আল্লাহ এইসব শয়তানদেরকে সাইজ করার জন্য মাথায় বুদ্ধিও দেয়। তো মেয়েটাকে বললাম ডু ইউ নো দ্য ডগস, কুকুর চিনো, কুকুর, তোমাকে বলছে যে আপনি আমাকে কুকুর বলছেন, আমি আরে বাবা কুকুর বলছিনি,
ইংরেজি অনার্স এর মেয়ে, তুমি ইংরেজিও বুঝো না বাংলাও বুঝো না, তোমাকে আমি কি দিয়ে বুঝাবো? কুকুর দেখেছো কি? কে আবার দেখেনি? তা আমি ওই মহিলাটাকে বললাম, দ্য ডগ ইজ মোর মডার্ন দ্যান ইউ বিকজ ইউ আর সামথিং, ডগ আর নাথিং। আপনারা বুঝেননি, আপনাদেরকে বুঝাই। ওই মহিলাকে আমি বললাম যে তোমার যে একটা কুকুর বেশি মডার্ন, কারণ তুমি তো কিছু পরে আছো, কুকুর কিছুই পরে নাই, বুঝেননি? মানে যত কম পরে যায় তত মডার্ন, তাহলে কুকুর কিছু পরেনি তো কুকুর বেশি মডার্ন না? মহিলা আছে একটা কুত্তাও তোমার যে বেশি মডার্ন। দেখেন জেনা কি করে ছড়াচ্ছে, লাগাতার জেনা। আল্লাহ রসুল বলছেন একজন মহিলা যদি চুল খুলে বাইরে যায়, পাঁচ শ্রেণী মানুষ পাপি হয়। এক, মহিলা নিজে পাপি। দুই, যতজন লোক অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে তারা পাপি। তিন, তার বাবা পাপি। চার, ওই মহিলাকে যারা দেখছে তারা পাপি। পাঁচ, ওর কুলাঙ্গা স্বামী পাপি। আর ও যদি বিবাহিতা হয় বা না হয়, তার বড় ভাই যদি জীবিত থাকে তার বড় ভাই পাপি। পাঁচ শ্রেণীর মানুষ পাপি। আবার শুনেন, এক, যারা দেখছে সবাই পাপি। দুই, মহিলা নিজে পাপি। তিন, ওর আব্বা পাপি। চার, বড় ভাই পাপি। নারী যদি বিবাহিতা হয় ওর কুলাঙ্গার স্বামী পাপি। সবাইকে পাপি করে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, খালি চুল খুললে এই পাপ হয়। আর আপনার স্ত্রী যে নগ্ন চলছে, আপনার মেয়ে যে নগ্ন চলছে, এর কোনো হেলদোল নেই। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলছে, দুই শ্রেণীর মানুষকে আমি দেখিনি, যারা জান্নাতে তো যাবে না, যাবে না, জান্নাতের গন্ধ পাবে না। জনৈক সাহাবি উঠে বলছে, আল্লাহ রসুল, জান্নাতের গন্ধ কত দূর থেকে পাওয়া যায়? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলছে, 40 বছরের রাস্তা দূর থেকে জান্নাতের গন্ধ পাওয়া যায়। মহিলা তো জান্নাতে যাবে না, যাবে না, জান্নাতের গন্ধ পাবে না। আল্লাহ রসুল এই কথার পরে বললেন, নেসাউন, মহিলারা কাছে আতুন পরে থাকবে, আর আতুন উলঙ্গ পোশাক, মাইলাতুনুন মামিলে, রাস্তা দিয়ে এমন করে হাঁটবে যে রাস্তা দিয়ে হাঁট থেকে পুরুষকে আকৃষ্ট করবে, পুরুষের দিকে ঝুঁকে যাবে। এসব মহিলা তো জান্নাতে যাবে না, যাবে না, জান্নাতের গন্ধ পাবে না। আপনার মেয়ে যে বাড়িতে ছিল আমেনা, কত ভালো ছিল, যখনই বাইরে গিয়েছে ওকে সাজতে হলো কেন? ও কি বাসর রাত করতে যাচ্ছে নাকি? ও স্কুলে যায় মানে ওকে সাজতে হয় কেন? ওর কি প্রতিদিন বাসর রাত হয় নাকি? মেয়ে তো বাসর রাতে সাজবে, ওখানে বুরখা পরে যাওয়ার কথা ছিল। ও মুসলমানের বাচ্চা, ও রাস্তা দিয়ে হাঁটে কি করে? আপনি কাপুরুষ তাই ও রাস্তা দিয়ে হাঁটে, এত জেনে হবে কি করে? এটা মুসলমান অধ্যুষিত এলাকা, এই এলাকায় এত মহিলা এভাবে খোলা পঞ্চায়েত ষাঁড়ের মতো ঘুরে বেড়াবে কেন? আপনি কাপুরুষ তাই এই আপনার সন্ধান ঘুরে বেড়াচ্ছে। এখন এটাকে সংশোধন করুন। শুনুন, আমার তাই খেয়ানত করে জান্নাতে যাবে না। আল্লাহ আপনাকে একটা মেয়ে দিয়েছে, এটা রহমত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। কত মানুষের সন্তান নেই, কত মানুষের মেয়ে নেই, কত মানুষ ঢুকলে ঢুকে কাঁদে, আল্লাহ তাকে সন্তান দেয় না। আপনাকে দিয়েছে, আপনি রাস্তায় ছাড়লেন কেন? আর যদি ছাড়তে হয় ও বুরকা হিজাব চিলবাব চাদর পরে রাস্তা দিয়ে যাবে, এত জেনা হবে কি করে? এই জেনা থেকে মুক্ত হতে হবে। আর ওই যে মোবাইল আছে, আরে আপনার স্ত্রী এক মাসে কদিন নামাজ পড়ে বলেন তো? 24 দিন, তাই না? হাইজ হয় তো, মাসিক হয় না তো? মাসিকের কদিন তো সালাত আদায় জায়েজ না, বৈধ নাই। এটা আপনার মেয়ের কথা গেল, আপনার স্ত্রীর কথা গেল, এটা ছাড়েন। আপনার ছেলের আবার কদিন মাসিক হয়? বুঝতে পারি না। আপনার স্ত্রী মাসে 6 দিন সালাত আদায় করতে পারে না, কারোর 5 দিন, কারোর 4 দিন। আপনার স্ত্রী মাসে 6 দিন সালাত আদায় করতে পারে না, কি কারণে? তার হায়েজ হয়। আর আপনার ছেলে সপ্তাহে 6 দিন হায়েজ অবস্থায় থাকে, শুধু শুক্রবারে হায়েজ ভালো হয়। বুঝতে পারেনি? আবার এক বেলার জন্য ভালো হয় গো, খালি দুপুরের জন্য, আবার আসরের সময় হয়ে যায়। ছি, মুসলমানের লজ্জা নেই, সলাত নেই, আল্লাহকে ডাকার অন্যতম মাধ্যম হচ্ছে সলাত। আল্লাহ রসুল যখন ব্যস্ত হয়ে পড়তেন, টেনশনে পড়তেন, তিনি সঙ্গে সঙ্গে সালাতে দাঁড়িয়ে যেতেন, সাহায্য আসতো আসমান থেকে। জি, সাহায্য আসমান থেকে আসতো জানা? আপনার সাহায্য আসে না মানে আপনি সালাত ছেড়ে দিয়েছেন, সালাত ছেড়ে দিয়েছেন, ইয়াং যুবকরা সালাত ছেড়ে দিয়েছে, যার ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহায্য আসছে না। আপনারা আমার উপরে খালি গজব আর গজবই আসছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলছেন, ওয়াকসারু জেনা, সমাজে জেনা বেড়ে যাবে। তার পরবর্তী বাক্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, ওয়াকসুরা সরবুল খামরে, নেশাদার দ্রব্য পান করা বেড়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালি শাইতান,
মূর্তি পূজা, লটারি, এগুলো হচ্ছে নিরিজসুম, এগুলো হচ্ছে পায়খানা, এগুলো হচ্ছে নাপাক বস্তু, এটা হচ্ছে পায়খানা, এগুলো খাওয়া হারাম, এটা হচ্ছে খাওয়া নাজায়েজ। আল্লাহ বললেন জি হুজুর যে বলেছে বিড়ি খাওয়া মাকরু, আপনি বলছেন হারাম, ব্যাপারটা কি? সময় নাই, থাকলে কোরআন থেকে দলিল দিতাম। তো একটা হাদিস আপনাকে শোনাই, পৃথিবীতে যত নেশাদার বস্তু আছে সব হারাম, এ টু জেড হারাম। আপনার ইমাম বলেছে মাকরু, আমি আমার ইমামকে জিজ্ঞাসা করি, আমার ইমামের নাম হচ্ছে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবার দেখেন মোহাম্মদ সাল্লাম কি বলছেন, আর আয়েশা রাদিয়াল্লাহু আনহা কল কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কুল্লু মুসকিরিন খামরিন, প্রত্যেকটা নেশাদার বস্তু মদ, ও কুল্লু খামরিন হারামুন, প্রত্যেকটা মদই হারাম। কে বলছেন? আল্লাহ রাসূল। আপনি যদি মনে করেন যে আল্লাহ রাসূলের চেয়ে বেশি ইলম রাখেন, তা আপনার ব্যাপার। আল্লাহ রাসূল বলছেন প্রত্যেকটা নেশাদার বস্তু মদ, আর প্রত্যেকটা মদই হারাম। যারা নিয়মিত পানি বিড়ি, জর্দা, গুল, সিগারেট খায় বা পান করে, এরা জান্নাতে যাবে না। আমি অনুবাদ করছি, আপনি মানেন না মানেন, আঘাত পান আমাকে, আমার কোনো যায় আসে না, আমি অনুবাদ করছি। এখন আপনি দেখেন, আমি তো অত শিক্ষিত না, বুঝিও না, যেটুকু বুঝি এটুকু দিয়ে গেলাম। তবে কিয়ামতের মাঠে আপনাকে আমি দেখে নেবো, এটুকু গ্যারান্টি। কিয়ামতের মাঠে আপনাকে আমি দেখে নেবো, আল্লাহ রসুল এই কথা বলে গেছেন। আর আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু কল কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এতক্ষণ বাংলায় বললাম এখন আরবিতে কেন বলছি গো, কিছু কিছু মাওলানা আছে বলে যে এরা খালি বাংলায় বলে আরবি জানে না, মানে আরবি ইবারত দিয়ে পড়ে আপনাকে শোনাচ্ছে এই জন্য যাতে হাদিস গুলাকে বুঝতে পারেন যে সত্যি হারাম। নাইলে আমার ভাবেন বাংলাতে কত কথাই বলি, সালাসাতুন কাদ হারাম আলাইহিম জান্নাহ, তিন শ্রেণী মানুষের জন্য আল্লাহ জান্নাতকে হারাম করেছেন। এক, মদমিনুল খামরিন, নিয়মিত জর্দা, পান, বিড়ি, গুল, সিগারেট, খৈনি, মারিজোনা, আফিম ইত্যাদি, পান মানে জর্দা, এটুকু বুঝবেন, ভুল বুঝবেন না। যারা এগুলো খায়, লাগাতার খায়, তাদের জন্য আল্লাহ কি করেছে, জান্নাতকে হারাম করে দিয়েছে। এক, দুই, রাজুলতা মিন্নিসায়ে, পুরুষের বেধারী নারী জান্নাতে যাবে না। তিন, আর দায়ুস, দায়ুস জান্নাতে যাবে না। সাহাবীরা বুঝতে পারলেন আল্লাহ রাসূল দায়ুস কি জিনিস, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দায়ুস কি জিনিস। এখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে দায়ুস হচ্ছে আল্লাহ জিকরুপি আলাল খাবাস, যার বাড়িতে বেহা কোনার সুযোগ দিয়েছে, যার বাড়িতে দিন রাত টিভি চলে, যার মেয়ে পর্দা করে না, যার স্ত্রী পর্দা করে না, যার সদর গেট খোলা থাকে, যে কোনো মানুষ ঢুকে বেরোয়, ভবিষ্যতে বসে গল্প করে, এরা হচ্ছে দায়ুস। এরা 70 বার হজ করলো জান্নাতে যাবে না। আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ইয়া আল্লাযীনা আমানু ওয়া দারু মা বাকিয়া মিনার রিবা, হে ঈমানদারেরা শোনো, তোমরা বন্ধন লোন থেকে দূরে থাকো, তোমরা গ্রুপ লোন থেকে দূরে থাকো। আছে নাকি এগুলো এলাকায়? ওরে বাপ রে বাপ, এখনো পাথর পড়েনি আকাশ থেকে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখান থেকে বললেন, হে ঈমানদারেরা শোনো, তোমরা বন্ধন লোন থেকে দূরে থাকো। এই কথা বলতে গেলে কিছু মানুষের সমস্যা হয়, বন্ধন লোনের কথা বলছেন, মেয়েটার যে বিয়ে দিতে পারিনি গো, তার জন্য তো নিয়েছি, আপনারা তো বকতে দিতে ভালো লাগে, মাইক পেয়েছেন আর বকে যাচ্ছেন, এটা মাথার মধ্যে কারোর খেলে যায় কথাটা। আপনাকে আমি একটা ছোট্ট কথা বলে দিচ্ছি, আপনার যিনি দাদা ছিলেন তার 7টা মেয়ে ছিল, ছিল না? এর আগে সেঞ্চুরিও বুঝিয়েছে এরকম অবস্থা। আমার আমার আব্বারাই তো 9টা ভাইয়ের একটা বোন, গোটা পাড়া আমাদের, বুঝতে পেরেছেন? তখন তো বিয়ে দিতে কারোর অসুবিধা হয়নি, দাদা হাল চাষ করতো তারপরে বিয়ে দিতে অসুবিধা হয়নি। এখন ফেতনার জামানা, আল্লাহ আপনাকে টেস্ট করছে, তাই আপনার চাকরি করার পরও মেয়ের বিয়ের জন্য বন্ধন নিতে হয়, এটা আপনার স্বভাব। আল্লাহ রাসূল না খেয়ে পেতে পাথর বেঁধে থেকেছে, বন্ধন নেয়নি আল্লাহ রাসূল, মানে এই ধরনের কাজে জড়িত হয়নি, আপনি রাখলেন মানে। আল্লাহ কি বলছে দেখেন, এটুকু বাক্য আপনাকে বোঝাতে পারলে আমার বাক্য সার্থক, অতদূর থেকে আসা সার্থক। আপনাকে আমি বোঝাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ওয়া দারু মা বাকিয়া মিনার রিবা, রিবা থেকে, সুদ থেকে দূরে থাকো। ইন কুনতুম মুমিনিন, তুমি যদি মুমিন হও, তুমি যদি ভালো ব্যক্তি হও, ফাইল্লাম তাফানু, এই বক্তৃতা শোনার পরেও যদি বন্ধনের বই না ছিঁড়ে ফেলো, এই বক্তৃতা শোনার পরেও যদি তোমার এলআইসি কে না ত্যাগ করো, ফাজানু বিহারবি মিনাল্লাহি রাসূলিহি, মনে রাখো আল্লাহ আর আল্লাহ রাসূলের তরফ থেকে যুদ্ধের ঘোষণা হলো, করেন যুদ্ধ আল্লাহ আর আল্লাহ রাসূলের সাথে, যদি পারেন যুদ্ধ করতে তা আপনাদের ব্যাপার, আল্লাহর সাথে যুদ্ধ করে জিতে যাবে গো, চিন্তা করেন।
অপর হাদিসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আর রিবা সাবুনা হুদ্দান, এক টাকা সুদ খেলে 70টা পাপ হয়, এক টাকা সুদ খেলে 70টা পাপ হয়। সবচেয়ে নিচের পাপ হচ্ছে নিজের মায়ের সঙ্গে জেনা করা, নাউজুবিল্লাহ মিন জালিক। এর যে কঠিন ভাষা আল্লাহ রাসূল আর কোন হাদিসে ব্যবহার করেন না। আল্লাহ রাসূল বলেছেন এক টাকা সুদ খেলে 70 জন নারীর সাথে জেনা করে যে পাপ হবে, এক টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। বন্ধন লোন এখন আপনার বাড়িতে আছে মানে তার তো ব্যাপার থাকবে কি করে? মুসলমান হলে কালকে ছিঁড়ে ফেলে দিতে হবে, আর নাহলে আল্লাহ কাছে তোয়া করতে হবে, আল্লাহ আর করবো না, এবারেই শেষ। ভাষা বোঝা যাচ্ছে? তো আমি বলছিলাম যে নেশাদার দ্রব্য বেড়ে যাবে, বিশ্বাস করুন বিড়ি খেয়ে জান্নাত পাবেন না, বিড়ি খেয়ে জান্নাত পাবেন না। যারা আপনাকে বলছে মাকরু তারা ধোকা দিচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাহ রাসূল বলছেন, মুসলিম শরীফের হাদিস আবু হুরায়রা বর্ণনা করছেন, আল্লাহ রাসূল বলেছেন ইন্নাল্লাহ তাইয়্যিবুন লা আকবালু ইল্লা তাইয়্যিবা, আল্লাহ পবিত্র পবিত্র জিনিস রাতে গ্রহণ করেন না। বিড়ি পবিত্র, তাহলে আপনি খাবেন কেন? আজকে ত্যাগ করতে হবে, ত্যাগ করতে হবে যে কোনো মূল্যে। যা ছুঁড়ে ফেলে দিলে কুকুরে খায় না, ছি 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 ছি, আপনার লজ্জা লাগে না? খুব কঠিন কথা বলতাম, এরপরে আমি ছেড়ে গেলাম। আপনাকে আমি বলতে চাইছি, সময় সংকীর্ণ, আরো বক্তা রয়েছে, আপনাকে আমি বলতে চাইছি যে এইসবগুলো ত্যাগ করেন। পান বিড়ি জর্দা গুল সিগারেট তো খাবেন না, খাবেন না, এলাকায় বিক্রি হতে দেবেন না। আলহামদুলিল্লাহ আমাদের এলাকায় বেশ কয়েকটা দোকান থেকে তুলে দিয়েছি, আলহামদুলিল্লাহ। একটা বড় বিড়ির ব্যবসায়ী ছিল, আমাদের এই বক্তৃতা শোনার পরে তিনি এখন অন্য ব্যবসা করছেন, ব্যবসাকে ত্যাগ করেছেন। আপনারাও চেষ্টা করবেন। তারপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ওয়াকসুরান নেশা, নারী বেড়ে যাবে। প্রমাণ দেখেন, যান একটু বাইরে ঘুরে আসুন, বুঝতে পারবেন। নারী বেড়ে যাবে, চারিদিকে চারিদিকে দেখবেন নারী আর নারী। আর নারী বেড়ে যাওয়া মানে কি? ফেতনা বেড়ে যাবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে দুটো জিনিস আমি রেখে যাচ্ছে, সবচেয়ে বড় ফেতনার, এক হচ্ছে টাকা, এক হচ্ছে নারী। এক হচ্ছে টাকা, এক হচ্ছে নারী, এক হচ্ছে টাকা, এক হচ্ছে নারী। এখানে যে ঈমান ধরে রাখতে পারে না মানুষ, টাকার কাছে যে কত মাওলানা সাহেব বিক্রি হয়ে গিয়েছে, কত প্রধান, কত এমপি মাওলানা সব বিক্রি হয়ে গিয়েছে গো। টাকা খুব কঠিন জিনিস, নারীর কাছে বহু মানুষ ফেঁসে গিয়েছে। এই নারী আর টাকা থেকে সাবধান করলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনাকে আমি বলছিলাম যে নারী বেড়ে যাবে সমাজে, শুধু নারী আর নারী, নারীতে এক সময় নেতৃত্ব দিবে। দেখেন আমাদের দেশে নারী নেতৃত্ব দিচ্ছে না। আল্লাহ রসুল বলেছেন কোন দেশের নেতা যদি নারী হয় তার গজব নেমে আসবে, কোন দেশের নেতা যদি নারী হয় তো গজব নেমে আসবে। এতদিন তো শুনেছিলাম মুখ্যমন্ত্রী আমাদের নারী, এখন দেখছি এলাকায় প্রায় এলাকায় মেম্বারও নারী আছে না, মেম্বারও নারী। গজব চলে আসছে, খুব শীঘ্র গজব আসছে, টেনশন করিয়েন না। তারপরে সর্বশেষে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে পুরুষ কমে যাবে, কিল্লা রিজাল, পুরুষ কমে যাবে, পুরুষের সংখ্যা আর নাই। পুরুষ যদি থাকতো তো এই মেলা, এই জালসায় মেলা বসতো না। পুরুষ মানে ক্ষমতার নাম পুরুষ, পুরুষ মানে ক্ষমতার নাম পুরুষ। নারীর বিপরীত শব্দ পুরুষ এটা না, পুরুষ মানে ক্ষমতা। আল্লাহ রাসূল বলেছেন ইয়া মাশারাস শাবাব মানিস্তাতা মিনকুমুল বাজ ফালিয়াতা জাওয়াজ, এই যুবকের দল শোনো, ইফ ইউ হ্যাভ পাওয়ার দেন ইউ ক্যান গেট ম্যারিড, তোমার যদি ক্ষমতা থাকে তো বিয়ে করো। ক্ষমতা থাকতে হবে, ক্ষমতা মানে আপনার কথায় আপনার স্ত্রী চলবে, আপনার কথা আপনার স্ত্রী চলবে, আপনার স্ত্রী বাইরে আসবে মানে বোরখা পরে আসবে, বোরখা না পড়লে ও বাইরে আসতে পারবে না, একবার টানা ঘোষণা দিয়ে যাবে। এর নাম হচ্ছে পুরুষ, এর নাম হচ্ছে পুরুষ। পুরুষ মানে অন্যায় হলে হাত দিয়ে ঠেকাবে, যদি না পারে তাহলে মুখের মাধ্যমে বলবে, যদি তাও না পারে তাহলে অন্তর দিয়ে ঘৃণা করবে। আল্লাহ রাসূল বলছে এটাই 3 নম্বর শ্রেণীর ইমান। এই ভারতবর্ষের বুকে বহু নেতা নেত্রী আজান নিয়ে কথা বলেছে, শুনেছেন? সোনু নিগম ফার্স্ট বলেছিল, সোনু নিগম, যে আমি হিন্দু মানুষ, আমাকে কেন জাগতে হবে, মুসলমানের আজান শুনে আমি জাগবো কেন? তারপরে বললেন কল্পনা ঢাকড়ে, একজন বিজেপি লিডার, সোনু নিগমের পরে কল্পনা ঠাকরে। তারপরে বললেন রাজ ঠাকরে, এরা আজানের বিরুদ্ধে বলেছিল, কেউ নেই প্রতিবাদ করার। আমি প্রতিবাদ করেছি, হিন্দিতে বাংলাতে জবাব ইন্টারনেটে দিয়েছি, আমাকে যে ওরা গালি দিয়েছে তা মোটামুটি গালিতে আমি 1 নম্বরে আছি, এত গালি দিয়েছে। কি কি কারণে গালি দিয়েছে? রাজ ঠাকরে বলছে মুসলমান লোক বাহার কিউ নামাজ পড়তা হে, ঘর মে কিউ নেই পড়তা হে, মুসলমান লোক বাইরে কেন নামাজ পড়বে, ঘরে কেন পড়ে না?
কত বড় কথা! আমি বলেছিলাম এতে এ দেশ তোরা বাপকা নেই, এদেশ হিন্দুকা নেই, এদেশ শিখকা নেই, এদেশ খ্রিস্টান কে নেই, সবকা দেশ আইন্দা কর এসা বাদ কিয়া তো তেরা দেশ মে বহুত খারাপই হ্যাঁ। কতদূর পৌঁছে গিয়েছে এখন এ অবস্থা! কি বলছেন আপনি? জাতির সামনে প্রতিবাদ করলে আপনি বিপদে পড়ে যাবেন। কিছুদিন আগে একটা ভিডিও ভাইরাল হয়েছিল, দেখবেন প্রতিবাদ কেউ করা জানে না। কি বলবো, মুসলমান যুবক আজকে ঘুমিয়ে আছে, কেউ তো ক্যারাম নিয়ে ব্যস্ত, কেউ নেশা নিয়ে ব্যস্ত, কেউ নারী নিয়ে ব্যস্ত, কেউ ক্যারিয়ার নিজের জীবন নিয়ে ব্যস্ত, ইসলামের জন্য কেউ আসে না, ইসলামের জন্য কেউ আসে না। আজকে নাস্তিকরা মাথা চাড়া দিয়েছে, যুবকদেরকে উঠতে হবে। যুবকরা যদি উঠে সমাজে তাহলে সমাজ পরিবর্তন হবে। এই যুবক আজকে যারা জালসা দিয়েছে তাদেরকে সবাইকে শপথ করতে হবে যে বক্তৃতা শোনার পরে দাড়ি ছেড়ে দেবো, পাঁচ ওয়াক্ত নামাজ পড়বো। হবে কি? সব বলেন গো, এটুকু বলেন না নাকি? সব বলেন, এটুকু পারবো না, এটুকু বলেন না। কারণ এখন তো জালসা দিচ্ছে বেশিরভাগই কেরালা খাটার লোক, বোম্বে খাটার লোক আসছে, টাকার গরম আছে, প্রোগ্রাম দিয়ে দিচ্ছে, কিন্তু ও নিজে নামাজ পড়ে না, নিজেই নামাজ পড়ে না। তো পুরুষের মতো পুরুষ হতে হবে। মানুষ যদি সমাজে অন্যায় করে আপনাকে বাধা দিতে হবে, আপনি মুসলমান হিসেবে এটা আপনার নৈতিক কর্তব্য এবং দায়িত্ব, আপনি তাকে বাধা দিবেন? এটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি, যা আপনি বাধা দিবেন। যদি বাধা না দেন আপনার ইমানের স্তর একবারে নিচু তো থাকবে। আপনি মুসলমানের বাচ্চা, আপনার ইমানের স্তর হবে হাই, আপনার ইমান উপরের দিকে থাকবে। আপনার ইমান এত নিচুগামী হলো কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চা, মানে বাচ্চা বলতে গেলে আপনার মিডিল এজ, যারা যারা অল্প বয়স্ক আপনাদের আমাদের মতো, তাদেরকে বেশি পছন্দ করতেন। আরশে যখন ছায়া থাকবে না কিছুর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশেরই ছায়া থাকবে বিচারের মাঠে। এক শ্রেণীর মানুষ তার মধ্যে ছায়া তলে যাবে, তারা হচ্ছে যারা ছোটবেলায় ইবাদত করতো, বাচ্চাবেলা থেকে ইবাদত করতো, ইয়াং বয়সে ইবাদত করতো। এই ইয়াং বয়সে তার ড্রাইভারটার রাস্তা চলে যাবে, হয়ে যাবে, আল্লাহ রসুল বলছেন পুরুষ কমে যাবে, সমাজ থেকে পুরুষ কমে যাবে। পুরুষের অবস্থা এমন হয়ে গেছে, পুরুষ মানে ক্ষমতার নাম পুরুষ, পুরুষ আর কেউ নেই। ছেলে স্কুলে যাচ্ছে, বাবা ছেলেকে বলছে আব্বু রাস্তা দিয়ে যাবা, কে কি করলো দেখার দরকার নেই, তুমি তোমার মতো চলে যাবা। একটা বুড়ো মানুষ বিপদে পড়েছে, আপনার ছেলে জীবনে তাকে সাহায্য করবে না। ওই ছেলে যদি কোনোদিন অফিসার হয়ে যায়, তার কাছ থেকে আপনি আশা করতে পারেন যে আপনার ছেলে সাহায্য করবে? ছেলেকে প্রপার শিক্ষা দিন। আজকালের মাদ্রাসাগুলো কি হচ্ছে, আরবির উপরে ধ্যান দিচ্ছে, আরবিটাই পড়ছে, মাদ্রাসায় পড়ুয়া কোনো যুবক বড় জায়গায় চান্স পেয়েছে এমন নজির খুব কম। আর জেনারেল স্কুলের ছেলেরা চান্স পাচ্ছে কিন্তু আর তাদের আখেরাত শেষ, ঠিক বলছি কিনা? তাদের আখেরাত শেষ। তো এই দুটোর কম্বিনেশন নিয়ে, কম্বিনেশন করে এখন চেষ্টা করতে হবে শিক্ষা দানের। ডক্টর জাকির নায়েকের একটা স্কুল ছিল, শুনেছেন? স্কুলটা বন্ধ হয়েছে, শুনেছেন? কারা বন্ধ করেছে জানেন? হিন্দুরা না, মুসলমানরা। ডক্টর জাকির নায়েকে কাফের ফতো দিয়েছে কারা? মুসলমানরা। ভাবতে পেরেছেন আপনি? আল্লাহু আকবার। তো ইসলামকে আপনি পুট করতে চাইলে, সমাজে যদি মনে করেন যে আপনি একটা ফ্রুটফুল সোসাইটি দেখবেন, তাহলে ওই সমাজে আপনাকে তৃণমূল স্তর থেকে, মানে একবারে গোড়া থেকে ইসলাম প্রবেশ করাতে হবে। وانتشت روحي وصار الدمع يجري.